গ্রামবাসীর পক্ষ থেকে, আমাদের তাফসীর কুরআন পরিষদের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথি ডাক্তার হুমায়ুন কবির সাহেবকে আমরা স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এ পর্যায়ে মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত নিয়ে আসছেন সারা বাংলাদেশের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী আমাদের ছোট ভাই হাফিজ মোহাম্মদ হিফজুর রহমানকে মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াত নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع ولا يحض على طعام المسكين فويل للمصلين অংশগ্রহণকারীদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জনকারী হিফজুর রহমানের কাছ থেকে সুপ্রিয় উপস্থিতি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সুদূর চুয়াডাঙ্গা থেকে আগত আজকের এই মেহমান। কিছুক্ষণের মধ্যে বয়ান পেশ করবেন সুপ্রিয় উপস্থিতি। এ পর্যায়ে আমাদের সম্মুখে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছে সিলেটের ঐতিহ্যবাহী দিশারি শিল্পী গোষ্ঠীর সদস্য সাইফ মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله من ثنيات الوداع وجب
আমরা অত্যন্ত সুন্দর কণ্ঠে ইসলামিক সঙ্গীত শুনছিলাম। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করছেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সুদূর চুয়াডাঙ্গা থেকে আগত আজকের এই সম্মানিত মেহমান জনাব ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালা। ওয়া নাশহাদু আল্লা ইলাহা إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبد الله ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد، عبد الرحمن شنك قلوا أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا সঙ্গে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
হসনত জমিও খিসালিহি সন্নু জবান খুলে মহব্বতের সঙ্গে সবাই পড়ুন আমার সাথে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সন্নু আলাইহি সিরাজুল মিল্লাতু তুমহি ফখরে দোয়ালম দিলবরে মাওলা শরীফুল আম্বিয়া দসা কে কুল আদিন দিগর হো বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজাব জামালিহি হসনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া তাফসীরুল কোরআন পরিষদ ট্যাংরা লালাবাজার বিশ্বনাথ সিলেট কর্তৃক আয়োজিত ট্যাংরা শাহি ঈদগাহ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত 12তম তাফসীরুল কোরআন মাহফিল 2014 সম্মানিত সভাপতি, সম্মানিত সুধীমণ্ডলী, সম্মানিত অতিথি, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, এই প্রজন্মের কিশোর যুবক তরুণেরা, মাহফিলের পার্শ্ববর্তী এলাকায় অবস্থানরত আমার সম্মানিতা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে তার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি তাফসীরুল কোরআন পরিষদ ট্যাংরা কর্তৃক আয়োজিত 12তম তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন, এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগত ভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহের শুকর গুজার করছি, যিনি অনেক দূর থেকে সেই সূর্য উদয়ের বেশ আগে থেকেই, ফজরের আজানেরও আগে থেকে যাত্রা করে অনেক দূর থেকে আপনাদের সঙ্গে মিলবার সুযোগ আল্লাহ পাক আমাকে দিলেন, এজন্য আমিও পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, বড্ড ক্লান্তি নিয়েই আপনাদের সামনে কথা বলতে হবে, তারপরও সমস্ত শক্তির যিনি মালিক, সমস্ত সৌন্দর্যের যিনি বাদশা, সেই মহান মাবুদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে সাহায্য কামনা করছি, এই মাহফিলের উপযোগী করে হেদায়েতে পরিপূর্ণ কথাগুলি আল্লাহ পাক যেন কোরআন থেকে বলবার সুযোগ আমাকে দেন এবং সেই কথাগুলি আমাদের জীবনে কাজে লাগানোর তৌফিক আমাদের সবাইকে দেন, আমরা বলি আমিন। 12টি বছর ট্যাংরা তাফসীরুল কোরআন পরিষদের এই তাফসীরুল কোরআন মাহফিলের আজ 12তম বার্ষিকী উদযাপন হচ্ছে। এর ভিতরে কত সম্মানিত ওলামা বৃন্দ এসেছিলেন, খোঁজ নিলে দেখা যাবে হয়তো তাদের কেউ কেউ এখন আর পৃথিবীতে নাই। আমরা দোয়া করি যারা এই মাহফিলে যোগ্যতার সাথে কোরআনে কারীমের দাওয়াত পেশ করেছিলেন, আল্লাহ যেন তাদের দিনই খেদমতকে কবুল করুন, এবং যারা শুনতে এসেছিলেন তাদের ভিতরেও আমাদের প্রিয়জন আপনজন স্বজনেরা, খোঁজ নিলে দেখা যাবে তাদেরও অনেকেই নাই। আবার অনেকেই চাকরিরত, লেখাপড়ার জন্য বিদেশে অবস্থান করছে। আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলেরই নেক আমলগুলিকে আল্লাহ যেন বরকতময় করে কবুল করুন। মানুষ হিসাবে যে ভুল ত্রুটি হয় আল্লাহ পাক সেগুলি যেন নিজগুণে ক্ষমা করুন, আমরা বলি আমিন। দেশে বিদেশে যারা এই মাহফিলের জন্য সাহায্য করে থাকেন, সাহায্য করছেন, সাহায্য করবেন, আল্লাহ তাদের হালাল রুজিতে যেন বরকত দান করেন। বন্ধুগণ,
পবিত্র তাফসিরুল কোরআন মাহফিল 2014 7ই ফেব্রুয়ারি আজ অনুষ্ঠিত হচ্ছে। বন্ধুগণ, মহাগ্রন্থ কোরআনে কারীম হচ্ছে আল্লাহ পাকের দেওয়া মানব জাতির জন্য সর্বশেষ পয়গাম। তার পক্ষ থেকে তিনি মানুষের জন্য যা বলতে চান সবকিছু তিনি পরিপূর্ণ আকারে দিয়েছেন, আর একটি কথাও কিয়ামত পর্যন্ত বাকি রাখেন নাই বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের জীবন চলার, জীবন যাপনের গাইডবুক। যারা মানে তারাও যেমন বিশ্বাস করে এটা পরিপূর্ণ জীবন বিধান, যারা মানেন না তারাও কিন্তু বক্তব্য দেওয়ার সময় বলেন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ, ঠিক কিনা বলেন। যারা যেহেতু জনগণ বিশ্বাস করে সে কারণে নেতাদেরকেও বিভিন্ন দিবসে বলতে হয়। আমাদের প্রশ্ন হলো, কোরআন যখন আমার জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান, কোন দুঃখে অন্যান্য কোন মানুষের তৈরি করা কোন আদর্শ মানার প্রয়োজন আছে? আমার দুটি চোখ যদি ঠিক মতো দেখতে পায়, আমি কোন দুঃখে চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে বলবো আমার চোখ দুটো অপারেশন করে একটা পাথরের চোখ লাগাও? আমার হাত দুটি যদি ঠিক মতো কাজ করতে পারে, আমি অপারেশন করে কলের বা প্লাস্টিকের বা লোহার বা ওই জাতীয় টেকনোলজির কোনো হাত কি আমার লাগাবো আমি? এ যখন সব কাজ করে যদি বিশ্বাসী আমার হয়, তাহলে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র আমার সংস্কৃতি আমার রাজনীতি আমার অর্থনীতি সবকিছুতেই তো এই নীতিকে অনুসরণ করব, ঠিক কিনা বলে। এটা যদি করি তাহলে আমি আপনি হতে পারবো আল্লাহর বান্দা। কোরআনে কারীমের সূরাতুল বাকারা, এটা কোরআনে কারীমের দ্বিতীয় সূরা 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা যারা তোমরা বিশ্বাস করেছো শোনো, উদখুলু ফিসসিলমে কাফা, পরিপূর্ণরূপে ইসলামে ঢোকো আর শয়তানের দাসত্ব করো না। পরিপূর্ণরূপে যেখানে আপনি ঢুকবেন না সেখানেই শয়তানের দাসত্ব হবে। বন্ধুগণ, এটা আমাদের আত্মসমালোচনা করা দরকার। আমরা যে বলি এটা আমাদের খেয়াল করা দরকার কি বলছি সে অনুযায়ী জীবন তৈরি করতে হবে। এই যে ইট বানায় একটা কাঠের একটা ফর্মা, আমাদের এলাকায় ফর্মা বলে, এর একটা কাঠের বাক্সের ভিতরে নরম মাটিগুলা দিয়ে কি করে তৈরি করে। আল্লাহ পাকের বান্দা হতে হলে বন্দিগির সিস্টেমটা এই কিতাবে বলা হয়েছে, এই সিস্টেমে আমার আপনার জীবনটাকে গড়তে হবে। যে বিষয়ে কোরআন কথা বলে নাই সেই ব্যাপারে আপনি স্বাধীন, কিন্তু যে ব্যাপারে কথা বলেছে সে ব্যাপারে এটা ছাড়া আর অন্য কিছু মানা যাবে না। বন্ধুগণ, যদি মানি কি হবে? কোরআনে কারীমের সূরা আলে ইমরান, এটা হচ্ছে তৃতীয় সূরা 85 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকুবালা মিনহু, কেহ ইসলাম ছাড়া আর অন্য কিছুকে যদি মানে তার কাছ থেকে ওটাকে আমি গ্রহণ করব না এবং কিয়ামতের দিন সে নিশ্চিত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই কিতাবটি হলো যেমন তেলাওয়াতের কিতাব তেমন এটা মানার কিতাব। এটি হচ্ছে সায়েন্স অফ লিভিং, এটা হচ্ছে জীবন বিজ্ঞান, বিজ্ঞান সম্মতভাবে সঠিক সঠিকতার পূর্ণ মাত্রায় জীবন যাপনের একটা লাইফ স্টাইল এটা আমাদের সামনে তুলে ধরেছে। তো বন্ধুগণ, আসুন কোরআন থেকে আলোচনা করতে চাই এবং আমাদের জীবনের পথ আমরা খুঁজে পেতে চাই। আল্লাহ পাক হচ্ছেন আমাদের কি হন আল্লাহ, আমাদের রব কি হন আমাদের? কুল আউযু বিরব্বিন নাস, তিনি মানব জাতির প্রভু, তিনি আমাদের রব। এখন আর আমরা কি? আমাদের পরিচয় আমরা আত মানে অর্থাৎ বান্দা, এটাই তো আমাদের পরিচয়। বন্ধুগণ, এজন্য কি করতে হবে? কোরআনে কারীমের সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতে কারীমা থেকে আমি আমার নির্ধারিত সময়ের মাঝে আলোচনা রাখতে চাই।
আপনারা আমার সঙ্গে আবার পড়ুন, শয়তানের অসুবাসা থেকে আমরা আল্লাহর কাছে পানা চেয়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাস উবুদু الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ صدق الله العظيم قرآن الكريم سورة البقرة সব থেকে বড় সূরা কোরআনের কারিমের, এর মাস থেকে 21 নম্বর আয়াতে কারিমা 21 নম্বর বাক্যটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা তার উপরে বিশ্বাস করেছি তাদেরকে দেখে বলছেন, হে বান্দারগণ তা বলেন না। বিশ্বাস যারা করেছে তারা তো আছেই, বিশ্বাস যারা করে নাই তারাও। এজন্য তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। কারণ তিনি শুধু মুসলমানদের রব নন, তিনি সকল মানুষেরই রব, ঠিক কিনা বলেন? তাই তিনি বলছেন তার অধিকার। তিনি বলছেন, হে মানব জাতি শোনো, হে মানব সকল শোনো, দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো তোমাদের সেই রবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তোমাদের পূর্বে যে পূর্বপুরুষেরা এসেছিলেন তাদেরকেও সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো, মুত্তাকি হতে পারো। এই উদ্দেশ্যে তোমাদেরকে ইবাদত করতে বলা হচ্ছে, সকল মানুষকে দেখে বলা হচ্ছে, কারণ তিনি মানুষের প্রভু, মানুষের রব। এই কোরআনও শুধু মুসলমানদের কিতাব না, এটাকেও বলা হয়েছে জিকরুল লিল আলামিন। তিনি একদিকে রাব্বুল আলামিন, এই জিকির, এই উপদেশ মালা এটাও সকলের জন্য, আবার যার মাধ্যমে এটার প্রচার করা হলো তিনি আবার রাহমাতাল লিল মুসলিমিন নন। তিনি কি আমার ভাইরা, আমার মা বোনেরা, কোরআনে কারিমের 21 নম্বর সূরা সূরাতুল আনবিয়া 107 নম্বর আয়াতে রাব্বুল আলামিন নবীজিকে ডেকে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীজি, এই সৃষ্টি জাহানে আপনি আমার রহমান, বলেন সুবহান। সুতরাং রহমত পেতে হলে, শান্তি পেতে হলে রাহমাতাল্লিল আলামিনের দেখানো পথ, কোরআনে কারীমের পথে আমাদেরকে চলতে হবে। এখানে ডাকা হচ্ছে ইয়া আইয়ুহান নাস। দুনিয়াতে আমাদের নবী হলো সর্বশেষ নবী, ঠিক না? তার পূর্বে যারা এসেছিলেন তারাও এই ইবাদতের দাওয়াতি মানুষকে দিয়েছেন, কিন্তু তাদের এই অধিকার ছিল না যে তারা হে মানুষ বলে ডাকবেন, কারণ তারা সমস্ত মানুষের নবী ছিলেন না। তাদের অধিকাংশই ছিলেন কোনো জাতির জন্য, অঞ্চলের জন্য, ভাষাভাষীর জন্য, কোনো কওমের জন্য নবী, ঠিক কিনা বলেন? কোরআনে কারিমের সূরাতুল আরাফ খুলে দেখুন, অষ্টম রুকু, নবম রুকু, দশম রুকু, একাদশ রুকু, এই চারটি রুকুর ভিতরে মহান রব্বুল আলামিন চারজন নবীর কথা আলোচনা করেছেন। অষ্টম রুকুতে আল্লাহ আলোচনা করেছেন হযরতে নূহ আলাইহিস সালামের কথা, নবম রুকুতে হযরতে হুদের কথা, দশম রুকুতে হযরতে সালেহ আলাইহিস সালামের কথা, এবং একাদশতম রুকুতে হযরতে শুয়াইব আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। মানুষের প্রতি তাদের দাওয়াতের কথা উল্লেখ করেছেন। বলতে গিয়ে সূরা আরাফের অষ্টম রুকু হযরতে নূহ আলাইহিস সালামের কথা বলতে গিয়ে 53 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে তার জাতির জন্য নবী করে পাঠালাম। সে কিভাবে কথা বলল? ইয়া কওমি বুদুল্লাহা মালাকুম মিন ইলাহিন গায়রি, হে আমার জাতি, তোমরা দাসত্ব করো, ইবাদত করো সেই আল্লাহর যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি মানব সকল বলেন নাই, কারণ তিনি সকল মানুষের জন্য নবী ছিলেন না, ঠিক কিনা বলেন? পরবর্তী রুকুর 65 নম্বর আয়াতে হযরত হুদের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, ওয়াইলা আদিন আখাকুম হুদা, আমি হযরত হুদকে
নবী করে পাঠালাম, তিনিও ওই একই শব্দে একই অক্ষরে দাওয়াত দিচ্ছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার জাতি, দাসত্ব করো, গোলামি করো সেই রবের যিনি ছাড়া কোনো ইলাহ নাই। 73 নম্বর আয়াত দশম রুকুতে হযরতে সালের কথা উচ্চারণ করে আল্লাহ পাক বলছেন, ওয়াইলা সামুদ আফাহুম সালেহ, আমি সামুদ জাতির জন্য তাদের ভাই হযরতে সালেহ আলাইহিস সালামকে পাঠালাম, তিনি তার মেসেজও ওই একই অক্ষরে একই শব্দে ওইটাই। 11 রুকুতে 85 নম্বর আয়াতে সূরা আরাফের আল্লাহ পাক বলেছেন হযরতে শুআইব আলাইহিস সালামের কথা, ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইব, আমি হযরতে শুআইবকে মাদিয়ান বাসিন্দার জন্য নবী করে পাঠালাম, তার মেসেজও ওইটাই, কারণ তারা ছিলেন আঞ্চলিক নবী, বিশেষ কোন গোত্রের নবী। কিন্তু আমার আপনার নবী এরকম কোন গোত্রের নবী নাকি? আমার ভাইরা, এই সূরাতুল আরাফের 157 নম্বর আয়াতটি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। নবীজি আপনি ঘোষণা করুন, হে মানব সকল, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, হযরতে আদম আলাইহিসসালাম এবং হযরতে হাওয়ার অস্তিত্ব যখন ছিল কাদার পানির ভিতরে, তখনও আমি নবীজি আল্লাহর রাসূল ছিলাম। বলেন সুবহানাল্লাহ। কত মর্যাদা তার, কত সম্মান তার। তাই তিনি যেহেতু বিশ্ব নবী, তার দাওয়াত ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক দাওয়াত, তাই তিনি বলছেন, আল্লাহ তার জবান থেকে বের করছেন, আপনি দাওয়াত দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। তার রিসালাত, তার হেদায়েতের কর্মকাণ্ড কিয়ামত পর্যন্ত সকল মানব জাতি তার অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? তাই বলছেন, হে মানব সকল, দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো তোমার সেই রবে যিনি তোমাদেরকে বানাইছেন, তোমাদের বাপ দাদা 14 পুরুষকে যিনি বানাইছেন, তার গোলামি করো, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। বন্ধুগণ, ইবাদত, এটাই হচ্ছে মানব সৃষ্টির উদ্দেশ্য, ইবাদত। শুধু মানুষই নয়, জিন বানানোরও কারণ এটাই। কোরআনে কারিমের 51 নম্বর সূরা, সূরা যারিয়াত, এর 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক আমাদের সৃষ্টির উদ্দেশ্য তুলে ধরেছেন। আজকে আমরা দীর্ঘকাল লাগায় রাখি নাকি, বরং কি করি, এই গাছ কেটে ফেলে খড়ি লাকড়ি করে আমরা একেবারে পাইকারি দরে আমাদের চুলা আছে ওর ভিতরে ঢুকায় দেয়। বেটা গাছ, তোকে লাগাইছিলাম যে উদ্দেশ্যে, সেটা পূরণ করলি না, তোর জায়গা এখন আগুনের ভিতরে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা না করি, রাব্বুল আলামিনের চুলা আছে কিনা বলেন? কয়টা চুলা? 7টা রেডিমেড চুলা, জেনুইন চুলা। 3000 বছর বসে রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছেন, এখন এত সেই আগুন এত অন্ধকারের রূপ নিয়েছে যে নিজের হাতটা অন্ধকারের ভিতরে দেখা যায় না, এত ভয়ঙ্কর রূপ নিয়েছে। সেই জাহান্নামের 7টি জাহান্নামকে পূর্ণ করে দিবেন, যে সব বান্দা বান্দিরা তাদের জীবনে ইবাদতের এই উদ্দেশ্য বোঝে নাই এবং এই উদ্দেশ্য নিজের জীবনে সাধ করে নাই, তাদের জন্য সরাসরি জাহান্নামে তারা চলে যাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। সুতরাং মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ইবাদত। এখন ইবাদত কি জিনিস বন্ধুগণ, এই ইবাদত বুঝতে গিয়ে আমাদের মুসলমানদের ভিতরে দুই শ্রেণীর উদ্ভব হয়েছে, দুটি শ্রেণী ভুলের শিকার মোটামুটি, একেবারে সবই ভুল করেছে তা না, কিছু কিছু ভুল তারা করে ফেলেছে। একদিকে রয়েছে সাধারণ মানুষ, অপরদিকে বিশেষ মানুষ। সাধারণ মানুষ মানে যারা দুবেলা খাওয়ার ধান্দায় ছুটে বেড়ায়, কাজকাম করে দুনিয়াদারির ভিতরে থাকে, টুকটাক পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, বছরে এক মাস রোজাও রাখে, আর নানা রকম কাজের ভিতরে থাকে,
এরা হচ্ছে সাধারণ মানুষ। আর বিশেষ মানুষ মানে যারা এই মঞ্চে বসে, আলিম ওলামা খতিব পীর, যারা আমাদের এখানে সম্মানিত আলিম ওলামা হিসেবে পরিচিত, এদের ভিতরও ইবাদত বুঝতে গিয়ে সংকীর্ণ ধারণা উদ্ভব হয়েছে, পরিপূর্ণ রূপে এদের বেশিরভাগই বুঝতে পারে নাই। সাধারণ মানুষেরা বুঝতে ভুল করেছে ইবাদত, সাধারণ মানুষেরা বুঝেছে 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের নাম ইবাদত, বছরে 1টি মাস রোজা রাখার নাম ইবাদত, আর যদি টাকা পয়সা থাকে জীবনে একবার হজ করার নাম ইবাদত, তাহলেই তো আল্লাহ খুশি হয়ে গেল, আমার আর কোনো চিন্তা নাই। এরপরে আমি যদি রাজনীতি করি, সেখানে গিয়ে যদি আমি মিথ্যা ওয়াদা করি, জনগণের সাথে কোনো সমস্যা নাই, কারণ মাঝে মাঝে হজ করে আমি গুণাটা মাইনাস করে আসবো। 5 ওয়াক্ত নামাজ কে যারা ইবাদত মনে করলো, শুধু ওরা চিন্তা করে আমি যদি ব্যবসায়ী হই, ওজনে যদি কম দেই তাহলে সমস্যা নাই, খাবারে যদি ভেজাল দেই তাহলে সমস্যা নাই। এই কারণে আমরা দেখি নামাজ পড়ে আবার মিথ্যাও বলে, রোজা রাখে আবার সুদও খায়, কিবত করে, এরকম দামি মুসলমান আমাদের সমাজে আছে কিনা বলে। সাধারণ লোকেরা ইবাদত বুঝতে গিয়ে ভুল করে ফেলেছে। আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, 5 ওয়াক্ত নামাজই যদি শুধুমাত্র ইবাদতের নাম হয়, রাব্বুল আলামিন উদ্দেশ্য তৈরি করলেন, তিনি বললেন তোমাদেরকে বানাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যই, তাহলে একটু চিন্তা করুন, ওযু গোসল দিয়া ধীরে সুস্থে কেরাত আদায় করে নামাজ, ফরজ ওয়াজিব সুন্নাত যদি আমরা আলেম ওলামাদের মতো করে আদায় করি, আবেদে ওলিয়া উলিয়াদের মতো আদায় করি, তাহলে 2-2.5 ঘন্টার বেশি সময় লাগবার কথা না। আর যদি আমাদের এলাকার করিম সাসার মতো নামাজ আদায় করেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে 15 মিনিটেই শেষ হয়ে যাবে। তাহলে আমি প্রশ্ন করি, নামাজে যদি শুধুমাত্র ইবাদত হয়, তাহলে আপনি 2-2.5 ঘন্টার জন্য আল্লাহর গোলাম হলেন, বাকি 22 ঘন্টার জন্য কেউ কি শয়তানের গোলাম হতে রাজি আছেন? যারা জবাব দিলেন না তারা রাজি আছে? সারা বছরে 1 মাস রোজা যদি ইবাদতের নাম হয়, তাহলে বাকি 11টি মাস কেউ কি শয়তানের গোলাম হতে রাজি আছেন নাকি? বন্ধুগণ, এগুলি হচ্ছে ইবাদতের মূল, ইবাদতের ট্রেনিং দেওয়ার জন্য এগুলা করা হয়েছে। আপনাকে নামাজ ফরজ করা হয়েছে আল্লাহকে স্মরণ করার জন্য, আপনাকে রোজা দেওয়া হয়েছে আত্মশুদ্ধির জন্য, অভাবী মানুষের দুঃখ ব্যথা বুঝবার জন্য, রাব্বুল আলামিনের গুণাবলি অর্জনের জন্য এগুলা দেওয়া হয়েছে, হজ দেওয়া হয়েছে বিশ্ব ভ্রাতৃত্ব রক্ষা করার জন্য। কিন্তু এছাড়াও তো আরো কথা আছে। সুতরাং সাধারণ লোকেরা যারা মনে করেছে শুধু 5 ওয়াক্ত নামাজ ইবাদত, সারা বছরে 1 মাস রোজা রাখার নাম ইবাদত, তারা ওইভাবে করে জীবন চালাচ্ছে। অথচ নবীজি বলেছেন, তুমি যদি ব্যবসায়ী হও, খাদ্য দ্রব্যের ভিতরে যদি তুমি ভেজাল দাও, নবীজি বলেছেন যে খাবারের ভিতরে ভেজাল দেয় সে আমার উম্মত নয়, উম্মত থেকে বাতিল, বলেন না ওজুবিল্লাহ, কোনো দাম নাই, উন্মতি নাই, উন্মতি যদি হতে না পারি এ নামাজ রোজার কোনো দাম হবে? অনেক নামাজি অফিসার আছে যারা ঘুষ খায়, ঠিক কিনা বলুন? এক ঘুষখোর অফিসারের কথা আমি জানি, সুফি ঘুষখোর, রমজান মাসে খবরদার ওইসব দিকে নজর দেয় না, আবার কাজও করে না। এক লোক গিয়ে বলছে, স্যার আমার কাজটা আজকে 4 মাস হয়ে গেল এখনো কাজটা করেন নাই, উনি চোখ বুঝে তার কাম করছে। শেষে বলছে, স্যার আমার কাজটাকে হবে না? বলছে হবে, কিন্তু তুমি তো এইসব বোঝো না। তো বলছে, কি করতাম স্যার? তাহলে নেন স্যার, এই নেন। বলছে, বিয়াদ এটা রোজার মাস জানো না, আমি ওই সব টাকা হাতে করতে পারি না স্যার। আমি করবো কি? আপনি টাকাও নেবেন না, কাজও করবেন না, আমি যাব কই? যে দেখছো না ড্রয়ারটা খোলা আছে, ড্রয়ারটা রাখো, এই ড্রয়ারে টাকাটা রাখো, পরে ইফতারের পর আমি ওইটে পকেটে নেব। ওই লোকটি এবার একটা কাষ্ঠ হাসি দিল, যে বলছে, স্যার কিছু যদি মনে না করেন একটা কথা কই? বলছে, বলো বলো, একটা কেন, এখন 10টা কথা বলো, তোমার সব কথাই আমার ভালো লাগে। বলছে, স্যার
এক ব্যক্তি জ্যৈষ্ঠ মাসে খুব পাকা আম এইভাবে হাত দিয়ে চেপে চেপে রস বার করে খেতে যাবে, হঠাৎ করে তার ছেলেকে বলছে, এই খোকা একটা চামচ নিয়ে আয়। ছেলে চামচ এনে দেখে আব্বুর সারা হাতেই তো আমের রস লাগা। তো বলছে, আব্বু তোমার হাতেই তো আমের রস গুলা লেগে আছে, তুমি এখন আমার চামচ দিয়ে খাবা কেন? বলছে, বুঝবি না, এই আমটা এভাবে রস নিংড়ানোর পর কেমন যেন আমার শারুগীর পায়খানার মতো মনে হলো, এটা হাত দিয়ে কিভাবে খাবো তাই চামচ দিয়ে খাচ্ছি। এরকম অফিসার আমাদের নেই সমাজে। আদর্শ নবীজি বলেছেন, কারোর শরীরে যদি হারাম রক্ত তৈরি হয় সেই রক্ত ফোটা জাহান্নামের আগুনে না জ্বলা পর্যন্ত ওর জন্য আল্লাহর জান্নাত হারাম বলেন। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, ওরা মনে করলো নামাজ পড়ছে হয়ে গেল, আল্লাহরে ওরা বোকা পাইছে যে ক্ষমা করা ছাড়া আল্লাহর আর কোনো উপায় নাই। সাধারণ লোকের এভাবে করেছে, ক্ষমতা থাকলে অন্যের জমিন পর্যন্ত এরা গ্রাস করে। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, কেউ যদি এক বিঘত পরিমাণ জমিন অন্যায়ভাবে জবরদখল করে নেয় তাহলে কিয়ামতের দিন তার গলায় সাত তবক জমিনের লৌহ জিনজির দিয়ে জমিনটাকে ঝুলাই দেয়া হবে। বলেন, নাউজুবিল্লাহ। কোন হাদিস এসছে, এই জমিনের সাত স্তর জমিনের নিচে ধসায় দেয়া হবে। ওর চিন্তা নাই, কত বড় ডেঞ্জার সিগন্যালের ভিতরে সে রয়েছে তার চিন্তা নাই, সে দেখছেই তো হয়ে গেল। এগুলো সাধারণ লোকদের কথা। এবার অসাধারণ লোকেরাও কিছু ভুল করেছে, তারা মনে করেছে খানকার ভিতরে বসে, মসজিদের ভিতরে বসে, মাদ্রাসার ভিতরে বসে কিছু জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহ খুশি হয়ে যাবেন। এরপরে যতই সমাজে যতই অন্যায় অবিচার হোক না কেন আমি একটু শব্দ করব না, বরং জালিম নেতারা যদি আমার কাছে দোয়া চাইতে আসে আমি তাদেরকেও জান্নাত তৈরি করে দেবো। বলেন, নাউজুবিল্লাহ। আমাদের দেশে তো গিভ অ্যান্ড টেক ফর্মুলা চলে, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া। ওরা আমাদের পয়সা করে দিয়ে আমাদের দুনিয়া তৈরি করে আর আমরা দোয়া করে ওইসব নেতাদের বেহেশত তৈরি করি, ঠিক কিনা বলে? অথচ আমাদের চাইতে বড় নামাজি ছিল আব্দুল বিন উবাই, নবীজির সাহাবা, মদিনার মসজিদে নববীর মসজিদের নিয়মিত মুসল্লি আব্দুল বিন উবাই, তার ছিলেন না? সে যখন মারা গেল নবীজি তার জানাজা করতে গেছে। কোরআনে কারিমে সূরাতু তাওবা সূরা নম্বর 9 আয়াতে কারিমা 80 আল্লাহ পাক বলেন, নবী ওর জন্য একবার না যদি 70 বার আমার কাছে ক্ষমা চাও আমি ওকে ক্ষমা করব না। কত ক্ষমতা আমার আল্লাহ! বলেন, সুবহানাল্লাহ। আর আমরা মনে করি ওরা আমাদের বেহেশত তৈরি করবে। একবার একটা অপরাধী জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ জিব্রাইলকে পাঠালেন, হযরতে জিব্রাইল আলাইহিসসালাম সেখান থেকে ফিরে গিয়ে বলছেন, রাব্বুল আলামিন, ওই জাতির ভিতরে আমি একজন লোক এমন পাইলাম যে প্রায় 30টা বছরের ভিতরে এক মুহূর্তের জন্য তোমাকে ভুলে নাই, আমি কেমনে ওই জমিনটাকে ধ্বংস করব? রাব্বুল আলামিন বললেন, ওই জমিনটা তুলে ওর মাথার উপরে আগে রাখো, কারণ এই এতগুলা বছর চলে গেল এর ভিতরে আমার অসংখ্য নাফরমানি দেখেছে কিন্তু তার চেহারার রং এতটুকু বিরক্তিতে পরিণত হয় নাই, ওরে আমি শেষ করো। কারণ পাপ যে করে আর পাপ যে সহ্য করে এরা সমান পাপী। অথচ আমরা যে আল্লাহর ওলীদের ইতিহাস জানি সেটা ভিন্ন রকম। এই সিলেটের বুকে গৌর গোবিন্দরা যখন বসবাস করত তখন হযরতে শাহজালাল এসেছিলেন, ঠিক কিনা বলে? এরাও তলি, এদের এক হাতে তসবি ছিল আর এক হাতে ছিল তরবারি, কিন্তু এখন তরবারি রাখবেন বলা হবে জঙ্গিবাদ, ঠিক কিনা বলে? মুসলমান বলা হবে না। এরা যে আল্লাহর নাম জিকির করতো সে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করত, সংগ্রাম করত, ঠিক কিনা বলুন? সুরমা নদীর উপর এলেন, গৌর গোবিন্দ আগেই তো তার নৌকা ডুবাই ফেলেছে, তিনি জায়নামাজ পিছিয়ে দিলেন সুরমা নদীর উপরে, আজান দিতে বললেন, আজান দিল, গৌর গোবিন্দের মূর্তিগুলি ভেঙে টুকরা টুকরা হয়ে পড়তে লাগলো।
সাপুড়েদেরকে ডাকা হলো। সাপুড়েরা সাপগুলো নিয়ে যায়, বড় একটা বাক্সে গোর গোবিন্দরে ঢুকায় নিয়ে যায় যাতে শাহজালালের সামনে পড়া না লাগে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি শুধু খানকার পীর ছিলেন না, তিনি ছিলেন ময়দানের মুজাহিদ, ঠিক কিনা বলো? তাকে ছেড়ে দিলেন, ইসলাম এসেছে উদারতাই বলেন সুবহান। এখানে তিনি তাওহীদ শিরককে ধ্বংস করে তিনি তাওহীদের পতাকা এই সিলেটের বুকে কাটলেন। আল্লাহ তার উপর এবং তার সহযোগী যারা ছিলেন তাদের উপরে রহম করুন, আমরা বলি আমিন। তাওহীদ তিনি যখন ভারতে গেলেন আজমিরে তিনি গিয়ে বসলেন, পৃথিবীরাজের লোকেরা বলল তোমরা কোত্থেকে এসেছো, এখান থেকে সরে যাও, এখানে রাজার উট ছাগল গুলি এখানে শুয়ে থাকে। হযরত খাজা বনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন এখানে রাজার উট ছাগল গুলি শুয়ে থাকে, আচ্ছা শুয়েই থাক। পরের দিন এতই পিটাই একটা উট জায়গা থেকে নড়ে না, বলেন সুবহানাল্লাহ। এখানে ওদি আলোদের কারামত, এটাও সত্য, এটাও আমাদের আকিদার ভিতরে রয়েছে। আজ আমাদের দেশে তথা ভারত উপমহাদেশে চিশতিয়া তরিকা চলে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া চলে, কাদরিয়া চলে, এই সব তরিকার জিকির আজকার গুলি বেঁচে আছে। কিন্তু তাদের রক্তে যে উত্তপ্ত রক্ত ছিল, তারা যে বাতিলের মোকাবেলা করত, সেইটা আজকে আমাদের মিলান হয়ে গেছে। বন্ধুগণ, হযরত খাজা মনজিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এরপরে উজু করার জন্য ওখানে একটি পুকুর ছিল, নাম হচ্ছে আনা সাগর। আনা সাগর মানে সমুদ্র না, নামটা আনা সাগর। যেমন চট্টগ্রামের লাল দিঘি, একটা দিঘিও নাই কিন্তু নাম হচ্ছে লাল দিঘি, ঠিক কিনা বলুন? এরকম অনেকেই থাকে। সেই পুকুরে তিনি যখন উজুর পানির জন্য পাত্র পাঠালেন, তারা পানি দিবে না, বললো তোমরা পানি স্পর্শ করলে পানি নাপাক হয়ে যাবে, উল্টা শুনতে হয়। চিন্তা করেন, আমরা যারা মানব জাতিকে সভ্যতা, ভদ্রতা, সত্যবাদিতা, উদারতা, ন্যায়পরায়ণতা শিখালাম, আজকে ওদের চোখে আমরা সন্ত্রাসী, আমরা ধর্ষক, আমরা বেইমান, আমরা খারাপ, আমরা লুসা লম্পট তাদের চোখে, ঠিক কিনা বলেন? এক লোক লিচু বাগান লাগাইছিল, পাকা লিচুতে বাগান ভরা, মালিকের টেনশন, কেউ যাতে চুরি না করে, সারা রাত থেকে পাহারা দেয়। হঠাৎ করে টের পেল কারো যেন গভীর রাতে লিচু বাগানের ভিতরে ঢুকেছে। মালিক বলছে কারা আবার এই লিচু লিচু বাগানের ভিতরে গভীর রাতে? বাগান থেকে আওয়াজ আসছে আমরা সাধু, ওম শান্তি ওম শান্তি। লিচুর মালিক বলছে বেটা পাকা লিচুর বাগানে গভীর রাতে তোমরা সাধু, আর বাগান লাগাই আমি চোর হইলাম। খাই দাই সান মিয়ারা, মোটা হয় জব্বার মিয়া। এ দুনিয়ার সভ্যতা আমরা দিলাম, আজ আমরাই সবচেয়ে খারাপ। রাসুল বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন, মুসলিম শরীফের হাদিস 7150 নম্বর হাদিস, এই দুনিয়া হলো মোমেনদের জন্য জেলখানা, ঠিক কিনা বলে? বন্ধুগণ, আমাদের জাতীয় কবি কবে বলেছেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, মনে আছে না? এগুলো আমরা ভুলে গেছি। হযরত খাজা মনজিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি অবশেষে অনুমতি মিলল একটা এক পাত্র পানি দেওয়া যাবে। হযরত খাজা মনজিন চিশতি বললেন তাই দাও। পাত্রটা আনা সাগরের ভিতরে রাখা মাত্র সমস্ত পানি পাত্রে পরিপূর্ণ হয়ে গোটা পুকুরটা শুকায় গেল, বলেন সুবহানাল্লাহ। ওরা দেখলে তো মহা আপদ, এটা কেমনি বিদায় করা যায়? এরপরে পৃথ্বীরাজ
ষড়যন্ত্র করে যুদ্ধ শুরু করে দিলাম। আজাদ মনিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে আজমিরের পাহাড়ের নিচে আর পৃথ্বীরাজ তার সৈন্য সামন্ত নিয়ে পাহাড়ের উপরে উপর থেকে তীর ছুড়ে মারতেছে, পাথর ছুড়ে মারছে। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহে পাহাড়ের পাদদেশ থেকে লক্ষ্য করলেন, বিরাট একটা পাথর জাদুমন্ত্র পূত হয়ে তার দিকে ধেয়ে আসছে। তখন তিনি ওই পাথরের দিকে বাম হাতের আঙুল ইশারা করে বললেন, হে পাথর, তুই যদি আল্লাহর হুকুম এসে থাকিস আমি গর্দান পেতে দিলাম, আমার মাথার উপরে পড়। আর যদি জাদুমন্ত্র পূত হয়ে ওই কাফেরের হাত থেকে এসে থাকিস তাহলে এখানে লেগে যা। বাম হাতের আঙুল দিয়ে যেখানে ইশারা করেছিলেন আজও পর্যন্ত সেই বিশাল পাথরটি পাহাড়ের গায়ে ঝুলন্ত অবস্থায় লেগে আছে। বলেন সুবহানাল্লাহ। মোহাম্মদ ঘোরি বাদশাহ সেনাপতিও যা পারেন নাই, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি ভারতের বুকে ইসলামী শাসনের সূচনা করলেন। বলেন সুবহানাল্লাহ। সমস্ত বাতিলের পাশে চিরদিনই হক সত্যের আলো জ্বলেছে। যখন সম্রাট আকবর দিনে ইলাহি মন গড়া এক ধর্ম দাঁড় করলো, যেই বিধানের মাধ্যমে হিন্দু মুসলমান বিয়ে জায়েজ করলো, বাজারের ভিতরে প্রকাশ্যে শূকরের মাংস বিক্রি শুরু হলো, নামকা ওয়াস্তে ধর্মের প্রচলন মানে ইসলাম মেনে চলতে লাগলো, দরবারের ধান্দাবাজ আলেমদের জায়গা মিললো, এখনো কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা লোকদেরকে জালিমদের পাশে দেখা যায় ঠিক কিনা বলে। এই দরবারি আলেমরা সম্রাট আকবরের প্রতিটা কাজকে বৈধতা দিতে থাকলো। হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি গর্জে উঠলেন, তিনি শিরকের বিরুদ্ধে কথা বললেন। কারণ সম্রাট আকবর তার দরবারে সিজদা চালু করলো। এর পরবর্তীতে সম্রাট আকবর যখন বিদায় হলো, তার পুত্র সম্রাট জাহাঙ্গীর ক্ষমতা এসে প্রকাশ্য দরবারে সিজদা চালু করলো। ওই ওই নামকা ওয়াস্তে আলেমেরা ওরা ফতোয়া দিল এটা তাজিমে সেজদা, এইটে জায়েজ আছে। বন্ধুগণ, দুষ্ট গ্রহের মতো এই সব আলেমেরা জালিম রাজাদের আশপাশে থেকে তাদেরকে মিসগাইড করলো। হযরতে মুজাদ্দিদ এটাকে হারাম বললেন, শিদ বললেন। অবশেষে মজা দেখার জন্য সম্রাট জাহাঙ্গীরের পক্ষ থেকে হযরতে মুজাদ্দিদকে তার দরবারে দাওয়াত দেয়া হলো। সামনে একটা ছোট্ট গেট বানানো হয়েছে যাতে হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি ঢুকতে গিয়ে ওই ছোট্ট গেটের ভিতর দিয়ে ঢুকতে হলে মাথা নিচু করে ঢোকা লাগবে। আর যেই না মাথা নিচু করে তিনি ঢুকবেন, এরা তখন বলবে কই সিজদা বলে দিবানা, এই তো মাথা নত করে ঢুকলে। আমার ভাইরা, হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি শুধু খানকার পীর ছিলেন না, তিনি ছিলেন ময়দানের মুজাহিদ। তিনি মর্যাদা নিয়ে গিয়েলেন জাহাঙ্গীরের দরবারে এবং ওই ছোট্ট গেটটার সামনাসামনি যখন হলেন, ওই গেটে ঢুকতে গিয়া সর্বপ্রথম বাম পাটা আগে ঢুকায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ করলেন, মাথা তিনি বাঁকা করে ঢুকলেন, এরকম করে নয়। সম্রাট জাহাঙ্গীর এটাকে চরম বেয়াদবি মনে করে দরবারি আলেমদের পরামর্শ মতো হযরতে মুজাদ্দিদকে জেলখানার ভিতরে ঢুকায় দিলেন। দুই বছর পর্যন্ত হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি জেলের ভিতরে থাকলেন। জেলার রিপোর্ট করলো জাহাঙ্গীরের কাছে, কেমন লোককে জেলের ভিতরে পাঠিয়েছেন, জেল তো চোর বদমাইশ ডাকাত লুচ্ছা লম্পটের জন্য জেল, কারে পাঠাইছেন? এই দুই বছরের ভিতরে আমার জেলের ভিতরে যত কয়েদি ছিল, যত চোর ডাকাত বদমাইশ ছিল, সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। এরাও জানে, তাই মাঝে মাঝে এজেল থেকে ওই জেল, এজেল থেকে ওই জেল, এইভাবে পরিবর্তন করে। সম্রাট জাহাঙ্গীর তার আত্মজীবনী লিখেছেন, সেই জীবনীর ভিতরে তিনি লিখছেন, গভীর রাত চিন্তা করতে করতে ঘুমায় গেছি, স্বপ্নের ভিতরে দেখি আমার সামনে এক জ্যোতির্ময় মহাপুরুষ দাঁড়িয়ে আছে, মুখটা তার মলিন।
আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন না। আমি তার পবিত্র পা মুবারক ছুঁতে গেলাম, তিনি পা সরিয়ে নিলেন। মুখটা বলেন, আমি প্রশ্ন করলাম, হুজুর এত সুন্দর চেহারা আমি জীবনে দেখি নাই, আপনি কে? আমি আপনাকে সালাম দিলাম, সালামের জবাবটা দিলেন না। আমি আপনার পবিত্র পা মুবারক ছুঁতে গেলাম, তাও দিলেন না। হুজুর আপনার পরিচয় কি? সম্রাট জাহাঙ্গীর লিখতেছে তার জীবনের ভিতরে। আমার এই প্রশ্নের পর ওই জ্যোতির্ময় মহাপুরুষ আমাকে ডেকে বলছে, জাহাঙ্গীর তুই আমারে চিনবি না, আমার পরিচয় শোন, আমি আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে এসেছি আমার আমার মুজাদ্দিদকে আর কতকাল তোর সেলখানায় আটকায় রাখবি। ঘুমের ভিতরে চিৎকার দিয়ে জাহাঙ্গীর উঠে পড়েছে, তাড়াতাড়ি করে ছুটেছে জেলখানার ভিতরে, হযরতে মুজাদ্দিদের পবিত্র কদমটা চেপে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। এরপরে সম্রাট জাহাঙ্গীরের জীবন পাল্টে গেল, এই পরশ পাথরের স্পর্শে সিজদা দূর হলো। তিনি এবার তার দরবারের কাছে মসজিদ নির্মাণ করলেন, তৌহিদের পতাকা উড়লো, এরা হচ্ছে আল্লাহর প্রকৃত ওলি। বলেন সুবহানাল্লাহ। তাই বলবো যে আল্লাহকে স্মরণ করবো, জিকির করবো, আল্লাহকে ভাববো, সেই আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে ঐক্যবদ্ধ ভাবে, এই কাজটি আমাদের মনে রাখতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাই বলছিলাম, ইবাদত বুঝতে গিয়ে সাধারণ লোকেরাও ভুল করেছে, অসাধারণ লোকেরাও ভুল করেছে। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন আপনারা। বন্ধুগণ, যত নবী দুনিয়াতে এসেছেন সবাই এই ইবাদতের দাওয়াত দিয়েছেন। এই ইবাদত মানে হচ্ছে দাসত্ব করা, গোলামি করা। যে বিধানটি আমরা জানবো, যে বিধানটি আল্লাহ সেইটি কেমনে মানতে হয় নবীজি আমাদেরকে দেখিয়েছেন, সেইটাকে মেনে আমাদেরকে চলতে হবে। এজন্য কোরআনে কারীমের একটি পরিভাষা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। এই ফর্মুলায় চললে আমাদের সব ইবাদত, সব ইবাদত মুসলমানের জীবনের কোন কিছু ইবাদতের বাইরে না। একজন মুসলিম ইমানদারের দুনিয়াদারি বলে এই কথা চলবে না, তার সবই দিনদারি। বলেন আলহামদুলিল্লাহ। তার দুনিয়াদারি নাই, মসজিদে ঢোকার যেমন দোয়া আছে, টয়লেটে ঢোকারও তেমন দোয়া আছে, ঠিক কিনা বলেন? মসজিদ থেকে বাইর হওয়ার যেমন দোয়া আছে, টয়লেট থেকে বাইর হওয়ারও দোয়া আছে। মসজিদে রাসূলের দাওয়া, এই দোয়াগুলি পড়লে যেমন ইবাদত হয়, টয়লেটে প্রবেশ করার বার হওয়া এই দোয়াগুলি পড়লে তেমনই ইবাদত হয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের জীবনে দুনিয়াদারি বলে কিছু নাই, তার সবই দিনদারি। শুধু লক্ষ্য রাখবে এই ফর্মুলাটি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহর কর্তৃত্ব মানো আর নবীজির নেতৃত্ব মানো। কথাটি মনে থাকবে আপনাদের। এই যে ঢাকা থেকে আসছিলাম, মাঝে মাঝে পথ চিনতে পারছিলাম না রাস্তার মোড়গুলো, যখন আসছিল ড্রাইভারটা নতুন, সে কোনোদিন আসে নাই সিলেটে, কিন্তু ওই মোড়ে যখন আসছে তখন রয়েছে দিক নির্দেশক সাইনবোর্ড, যেদিকে মৌলভীবাজার, এদিকে ইনাতগঞ্জ, এদিকে সিলেট, এরকম আছে না? আমরা যাতে হাজারো ঝামেলায় ভুল না করি, এজন্য কোরআনে কারীমের পড়তে পড়তে এই দিক নির্দেশক সাইনবোর্ড আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আল্লাহ পাক বারবার উল্লেখ করেছেন। সূরা আল ইমরান কোরআনে কারীমের 3 নম্বর সূরা, আয়াত কারীমা 59-70। আবার আপনি পাবেন সূরাতুন নিসার ভিতরে, আপনি পাবেন সূরা মাইদার ভিতরে, সূরা মাইদার 92 নম্বর আয়াত, সূরা আনফালের 1 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত, 54 নম্বর আয়াত। এভাবে পড়তে গেলে সূরা নূরের 54 নম্বর আয়াত পাবেন, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত পাবেন, সূরা তাগাবুনের ভিতরে পাবেন। এভাবে যত পড়বেন আপনি দেখবেন মাঝে মাঝেই আপনাকে মনে করানো হচ্ছে, এইভাবে থাকো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমার সব ইবাদত, মুসলমানের জীবন ইবাদতের বাইরে না। আপনি আমি যদি এশার নামাজের পর ঘুমিয়ে গেলাম এই চিন্তা করে রাব্বুল আলামিন ফজরের নামাজটা জামাতে ধরবো, আপনি ঘুমিয়ে থাকবেন সারা রাত, কিন্তু এই ঘুমটা ইবাদত হিসেবে ফেরেশতারা লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কত মর্যাদা! কোরআনে কারীমের সূরা জুমুয়া খুলে দেখুন, কোরআনে কারীমের 62 নম্বর সূরা, সূরা জুমুয়া
এর 9 এবং 10 নম্বর আয়াতে দেখুন রাব্বুল আলামিন এখানে ইমানদারদেরকে ডেকে বলছেন যে জুমার নামাজের জন্য যখন আহ্বান করা হয় ব্যবসা বাণিজ্য বন্ধ করে নামাজের দিকে দৌড়াও, আছে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইয়া, ব্যবসা বাণিজ্য বন্ধ করে নামাজের দিকে দৌড়াও। এই হুকুমটা কার? আল্লাহ। সুতরাং আমরা যখন নামাজের দিকে যাই আমরা বুঝি যে আমরা আমল করছি, আমরা দিনদারি, আমরা ইবাদত করছি। আচ্ছা, এর 10 নম্বর আয়াতে আল্লাহ আর মসজিদ থেকে বাইর হওয়ার কথা তো বলছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আর, নামাজ হয়ে গেছে বা বেরিয়ে পড়ো, হালাল রুজি তালাশে যে যে কাজ করো সেই কাজগুলি শুরু করো, হালাল রুজি তালাশে যাও। এই মসজিদ থেকে বার হয়ে টাকা পয়সা আয় রোজগার করবেন, মাঠে ময়দানে কাজ করবেন, এই হুকুমটা কার? তাহলে আল্লাহর হুকুম মেনে মসজিদে গেলে যেমন ইবাদত হয়, আল্লাহর হুকুম মেনে মসজিদের বাইরে গেলেও ইবাদত হয়, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এজন্য আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের হুকুমগুলি খেয়াল করি তাহলে নামাজ পড়লেও ইবাদত হবে, নামাজ না পড়লেও ইবাদত হবে, রোজা রাখলেও ইবাদত হবে, রোজা না রাখলেও ইবাদত হবে। বেনামাজিরা খুব খুশি যে নামাজ না পড়লে ইবাদত হবে, কি মজা, এইরকম হুজুরেই বারবার আনতে হবে। কিন্তু এই কথার ভিতরে মারে ফাঁকি আছে, নামাজ পড়লে ইবাদত হয় এটা আমরা সবাই বুঝি, কিন্তু নামাজ না পড়লে কেমনে ইবাদত হয়? আপনারা জানেন সারাদিনে 24 ঘন্টার ভিতরে 3টা সময় নামাজ পড়া নিষেধ করা হয়েছে, সূর্য যখন ওঠে, সূর্য যখন মাথার উপরে থাকে, আর সূর্য যখন ডুবে, এই 3টা সময় নামাজ পড়া হারাম। এই 3টা সময় নামাজ না পড়াটাই ইবাদত হবে, বলেন সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখেন নিষেধ নাই, কিন্তু বছরে 2 ঈদের 5টি দিন রোজা রাখা হারাম করা হয়েছে, রোজা রাখা নিষেধ করা হয়েছে, ওই 5 দিন রোজা না রাখাটাই ইবাদত হবে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, কত মজা! আপনার স্ত্রীকে ভালোবেসে হাত ধরবেন, তার মুখে খাবার তুলে দেবেন, এটাও সওয়াব, এটাও ইবাদত, বলেন সুবহানাল্লাহ। তবে অন্যের স্ত্রীর মুখে দিলে সওয়াব না, আপনার তিনি ভাইয়ের সঙ্গে দেখা হলো, তাকে সালাম দিয়ে মুসাফা করলেন, যতক্ষণ হাতটা ধরা থাকবে, নবীজি বলেন শুকনা গাছে ঝাঁকুনি দিলে যেভাবে তার মৃত পাতাগুলি ঝরে ঝরে পড়ে, ওইভাবে তোমাদের গুনাগুলি ঝরে পড়তে থাকবে, বলেন সুবহানাল্লাহ। মা বাপকে সম্মান করুন, গুরুজনকে শ্রদ্ধা করুন। কোন সন্তান যদি মা বাপের চেহারার দিকে শ্রদ্ধার নজরে, ভক্তির নজরে তাকায়, তাহলে চোখের পলকে পলকে কবুল হজের সওয়াব লেখা হয়, বলেন সুবহানাল্লাহ। এক সাহাবি সে বলছে, হুজুর বেশ চালাক, হুজুর আমি যদি প্রতিদিন 100 বার তাকাই কি হবে? ওটা 100টা হজের সওয়াব পাবি, বলেন সুবহানাল্লাহ। আর আমরা চোখ মোটা করে তাকাই। আল্লাহর ইবাদতের পর সন্তানের দায়িত্ব হলো মা বাপের গোলামি করা, ঠিক কিনা বলে? পড়ুন সূরা বানি ইসরাঈল, এখানে আল্লাহ বলছে, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ইবাদতের পর আমি নির্দেশ দিয়েছি তোমার মা বাপের গোলামি করো, বলেন সুবহানাল্লাহ। শুধু কথাই মানবা না, তাদের জন্য শুভকামনা করবা, সূরা বানি ইসরাঈলের 24 নম্বর আয়াত পড়ুন, রব্বির হামহুমা কামা আমাদেরকে লালন পালন করেছিল, হে আমাদের রব তুমিও তোমার রহমত দিয়ে আমার মা বাপকে লালন পালন করো, বলেন সুবহানাল্লাহ। ইবাদত সমস্ত আমাদের নবীজির এত সম্মান, তার জন্য গোটা দুনিয়াটাই মসজিদের সম্মান দেয়া হয়েছে, আপনার বাড়িও মসজিদ, ওটা আপনার ইবাদতের জায়গা। যারা বাবা হারিয়েছেন তারা জানেন সোয়াবের ফ্যাক্টরি তারা হারাইছে। আমরা, আপনি দেখেন আমরা কত বোকা, আমরা একদিকে ভালো করতে গিয়ে আরেকদিকে জুলুম করি, এটা না, ইসলাম চাই ব্যালান্স অফ লাইফ, ভারসাম্য রাখতে হবে। আপনি আপনার হুজুর পীর সাহেব মাওলানা সাহেবকে আপেল কলা কচু দেন, অসুবিধা নেই, কিন্তু বাপ মা পাচ্ছে কিনা এটাও তো দেখতে হবে।
ঠিক কিনা বলেন? আপনি একটা ছাগল দিয়ে পীর সাহেবকে খুশি করতে পারবেন না, কারণ আরেকজন আরেক মন্ত্রী পীর সাহেবকে একটা আস্ত হরিণ দিয়েছে, আপনি কেমনে খুশি করবেন? আপনি 500 টাকা দিয়ে খুশি করতে পারবেন না, একজন এমপি সাহেব 50,000 টাকা দিয়েছে, কেমনে খুশি করবেন? কিন্তু আপনি বলেন অত বড় খাসি না, ওখান থেকে একটা রানের মাংস একটু মগজ বা কই যে বাড়ি রান্না হয়েছে, আপনি নিজ হাতে যদি মা বাপকে দেন তুলে তারা যে খুশি হবে তার কোনো তুলনা আছে? পুরা পেঁপে দেওয়া লাগবে না, একটা টুকরা দেন তাতে যে খুশি হবে তার তুলনা আছে? আমার ভাইরা, আমরা ইচ্ছা করলেই ভালো করতে পারতাম, সংস্কৃতির নামে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আর কত নাটক আমরা দেখি, এই নাটকের ভিতরে এই জঙ্গিবাদ শেখানো হয়, অস্ত্র চালানো শেখানো হয়, ধোঁকাবাজি শেখানো হয়, অন্যের মেয়েকে ফুসলায় কিভাবে ঘর থেকে বার করতে হবে শেখানো হয়, ঠিক কিনা বলে? অথচ দেখুন একটা ছোট্ট নাটক যার মাধ্যমে মা বাপের প্রতি সম্মানবোধ শেখানো যেত, মাত্র 15-20 মিনিটের একটা নাটক তো এমনও করা যেত। গভীর রাত, হযরতে বাইজিদ ছোট্ট মানুষ রাতের বেলায় পড়াশোনা করতেছে, মা ঘুমিয়ে আছে, শীতের রাত, হঠাৎ করে মায়ের ঘুম ভেঙে গেল, মা বলছে বাইজিদ বড্ড পিপাসা হয়েছে, একটু পানি আমারে দে। হযরতে বাইজিদ ছোট্ট ছেলে হঠাৎ করে পানির কলসের কাছে গিয়ে দেখলো পানি নাই, পাশের বাড়িতে গিয়ে দেখলো পানি নাই, এখনকার মতো সুইচ দিলেই পানি বার হতো না, শীতের রাত, দূরে ঝর্ণা রয়েছে সেখান থেকে পানি আনতে হবে। ছোট্ট বাইজিদ মায়ের পিপাসার কষ্ট বুঝতে পেরে কোন রকমে কাঁপতে কাঁপতে হেঁটে গেল ঝর্ণার কাছে, সেখান থেকে পানি নিয়ে যখন মায়ের শিয়রের কাছে দাঁড়ালো, দেখে মা ঘুমিয়ে গেছে। ছোট্ট ছেলেটি চিন্তা করছে, তার চেহারায় এই অভিব্যক্তি ফোটানো যায় যে এখন যদি মাকে আমি ডাকি কাঁচা ঘুম ভেঙে মায়ের কষ্ট হবে, আবার আমি যদি পানি না দিয়ে ঘুমিয়ে পড়ি আমার মা যদি আবার জেগে দেখেন আমি নাই, তাহলে মা পানির পিপাসায় কষ্ট পাবে। ওর থেকে মা কখন জাগে দেখি, মায়ের জাগার অপেক্ষায় পানির ঠান্ডা পানির গ্লাসটা নিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে। ফজরের আযান যখন হলো, আসসালাতু খাইরুম মিনান নাউম, মায়ের ঘুম ভেঙে দেখে বাইজিদ, তার ছোট্ট বাইজিদ পানির পেয়ালাটা হাতে নিয়ে কাঁপতেছে, মায়ের তো আর মনে নাই। মা বলছে বাইজিদ তুই ঘুমাসনি কেন? হযরতে বাইজিদ বলছেন মা তুমি পানি চাইছিলা, এরপরে এই এই ঘটনা আমি এসে দেখি তুমি ঘুমাই গেছো, তোমার কষ্ট হবে ডাকলে, এর আবার তুমি কখন ওঠো সেই প্রতীক্ষায় আমি প্রহর গুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। হযরতে বাইজিদের মা তাড়াতাড়ি করে হযরতে বাইজিদকে কোলে নিয়ে চুমা দিয়ে বিছানায় শুয়ে লেপ্ত সব দিয়ে ঢেকে দিয়ে পানি পান করে ফজরের নামাজ আদায় করে সিজদায় গিয়ে দোয়া করতে লাগলো রব্বুল আলামিন, আজকে আমার ছোট্ট ছেলে বাইজিদ আমার জন্য যা করেছে, আমি মা আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি দোয়া করি রব্বুল আলামিন তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ, এটাও তো নাটক বানিয়ে দেখানো যাইতো, যাইতো না? আর এখন দেখাচ্ছে পিস্তলের ট্রেনিং, ছেলে বলছে আব্বু পিস্তল কিনে আনতে হবে, বাপ আর কি করে বেচারা, বাজার থেকে পিস্তল কিনে এনেছে, ছেলে হাতে নিয়ে বলছে আব্বু দাও, কেমনে শ্রদ্ধা শিখবে, কেমনে ভালোবাসা শিখবে? বন্ধুগণ, ইবাদত হবে জীবনের সব ক্ষেত্রে, পারিবারিক জীবন ইবাদত, ইসলাম তো সব কথা বলেছে, পরিবারের কথা, ব্যক্তির জীবনের কথা, সমাজ জীবনে কিভাবে প্রতিবেশীর অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, সকলের অধিকার, গরিব দুস্থ মানুষের অধিকারের কথা ইসলাম বলে নাই? এটা মাত্র ইবাদত হবে, আল্লাহর হুকুম মানা হবে, অনুরূপ ভাবে আপনার বিচার ব্যবস্থা কিভাবে চলবে সে ব্যাপারে কথা নাই, কোরআন নাযিলই হয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে। বলেন সুবহানাল্লাহ, সূরাতুন নিসার 105 নম্বর আয়াত পড়ুন, আল্লাহ বলছেন আমি এই কিতাব দিয়েছি জন্য যাতে তুমি ন্যায় বিচার এই কোরআন দিয়ে মানুষের ভিতরে ইনসাফ কায়েম করতে পারো। বলেন সুবহানাল্লাহ, কত কথা বলা হয়েছে আজকে এই কোরআনটা। আবার কি বলা হচ্ছে সূরা হাদিদ, কোরআনে কেরিমের 17 নম্বর সূরা সূরাতুল হাদিদ, তার 25 নম্বর আয়াতে বলছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনা, আমি যত রাসূল পাঠালাম তাদেরকে স্পষ্ট দলিলাদি দিয়ে পাঠালাম, আর তাদেরকে কিতাব দিলাম, আর দিলাম ন্যায় বিচারের মানদণ্ড দাঁড়ি পাল্লা,
কারণ শুধু দাড়িপাল্লাই ন্যায় বিচার হয় না, আমাদের কোর্ট কাছারির সামনেও বড় দাড়িপাল্লা টাঙানো আছে, কিন্তু বাটখারা ঠিকঠাক মতো থাকা লাগে। সেই বাটখারা হলো কোরআন, আল্লাহর কিতাব, বলেন আলহামদুলিল্লাহ। এবছে আমি নবীদেরকে স্পষ্ট দলিলাদি দিয়ে পাঠালাম, আর দিলাম কিতাব, দিলাম আর দিলাম ন্যায় বিচারের মানদণ্ড দাড়িপাল্লা, যাতে মানব জাতি ন্যায়ের সাক্ষ্যদাতা হয়ে যায়, তারা দাঁড়িয়ে যায় ন্যায় বিচার করতে। বাটখারাটা এই কিতাব যদি হয় তাহলে হবে, নতুবা হবে না। আমাদের এলাকায় আগে যখন এত কোর্ট কাছারি ছিল না, তখন গ্রামে এক শ্রেণীর হুজুররা, যাদেরকে আমাদের গ্রামের ভাষায় বলে খুনকার, এইরকম আমাদের এলাকার ভাষা খুনকার বলে, অথবা খন্দকার, যাই বলুক, তোরা বিচার করতো, ওরাই শুধু কোরআন হাদিস সম্বন্ধে যা জানার জানতো, জনগণ কিছু জানতো না, জনগণ যে কোনো ব্যাপারে ফতোয়া জানতে তাদের কাছে আসতো। ওরা টাকা পয়সা পেয়ে পেয়ে আস্তে আস্তে বিশাল কিছু হয়ে গেল। তে একবার ওই রকম এক খুনকার সাহেবের ছিল একটা বিরাট গরু, শক্তিশালী গরু, ষাঁড় গরু, অক্স। গ্রামের সবাই তো ওর তুলনায় গরিব, ওর গরুর তুলনায় সবার গরুর শক্তি কম। ওই হুজুরের আবার ছিল দুই ধরনের কোরআন, সে বলতো, একটা সাদা কোরআন, একটা লাল কোরআন। সে বলতো লাল কোরআনটা ডেঞ্জারাস আর সাদাটা মোটামুটি, এরা তো বানানো কাহিনী, এটাকে আবার সহি হাদিস মনে করেন না, বন্ধ করেন। ওই লোকের সার গরু ওই ভক্তদের গরুর সাথে প্রায় লড়াই বাঁধত, এতে ভক্তদের গরু প্রায় চিৎপটাল। ভক্ত আসতো, হুজুর আপনার গরু আমাদের গরুকে মেরে ফেলেছে, এর বিচার কি? তখন হুজুর বলছে, হ্যাঁ লাল কোরআনটা নিয়ে আসো। আনলো, হুজুর সুর করে পড়লো, কারো গরু যদি কারো গরু মেরে ফেলে তার কোনো বিচার নাই, বিচার নাই। হুজুর তো জানেই আমার গরুর কাজই তো মারা। বন্ধুগণ, মানুষকে কিছু সময়ের জন্য বোকা বানিয়ে রাখা যায়, কিন্তু সব মানুষকে সব সময়ের জন্য বোকা বানানো সম্ভব নয়, ঠিক কিনা বলে? যত অপপ্রচার টিভি মিডিয়ায় হয় সব কি জনগণ বিশ্বাস করে? সবাইকে বোকা বানানো যায় না। ওই ভক্তদের ভিতরে এক চালাক লোক উদ্ভব হলো, তার সন্তান লেখাপড়া করে বুঝলো যে এই বেটা চিরদিন আমাদের শোষণ করে। সেও একটা ভালো গরু, জাত দেখে ভালো জাতের গরু পুষে তাকেও ষাঁড় বানালো। একদিন হুজুরের গরুর সাথে বাঁধাই দিয়েছে, আপনারা হুজুররা আবার রাগ করেন না, বারবার হুজুর হুজুর করছে তো। তারপরে বাঁধাই দিয়ে এই আজকে কি জানো, চোরের দশ দিন আর গৃহস্থের একদিন, হুজুরের গরু শেষ। নিয়ম মাফিক গ্রামের নিয়ম অনুযায়ী হুজুরের কাছে যাইতে হবে বিচার দিতে। গিয়েছে, হুজুর কারো গরু যদি কারো গরু মারে কি হবে? আয় লাল কোরআনটা নিয়ে আয়। হুজুর তো জানছেই আমার গরুই তো পারবে। সুর করে শোনায় দিল, কারো গরু যদি কারো গরু মারে তার কোনো বিচার নাই। লোকটা বললো, হুজুর আজকে ঘটনা অন্যরকম, আমার গরু আপনার গরুকে মেরে দিয়েছে, আয় সাদা কোরআনটা নিয়ে আয়। হুজুর এবার শুরু করে পড়ল, কারো গরু যদি কারো গরু মেরে ফেলে তাহলে উপযুক্ত মূল্য দিতে হয়। কারণ আসল বাটখারা তাদের দাড়ি পাল্লা এইটা ছিল না, ঠিক কিনা বলেন? ন্যায় বিচার করতে হলে মানুষের মস্তিষ্ক প্রস্তুত দিয়ে হয় না, ন্যায় বিচার হতে হলে কোরআন দিয়ে বিচার করতে হয়, ঠিক কিনা বলুন? সহিহ আল বুখারী সর্বশেষ খণ্ড হাদিস নাম্বার 6331, ইসলামে যখন চোরের হাত কাটা আইন জারি হলো, তখন মদিনার এক ধনাঢ্য মহিলা চুরি করছিল না, সাহাবেরা ভয় পেয়ে গেলেন, ওরে বাবা এই মারাত্মক বিচার কিভাবে হবে? নবীজি তো রায় দিলেন, তারা চিন্তা করলো নবীকে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, রসুলকে বল মানা করবে কে? শেষে দেখলো রসুল খুব স্নেহ করেন, কৃত দাস পুত্র উসামা বিন জাইদ রাদিয়াল্লাহু তাআলা, তখন তার বয়স এত কম, শিখালে তাই বলে, এত বোঝার ক্ষমতা নাই। এরা উসামাকে শিখালো যে নবীকে বলো যে এবারের মতো আইনটা প্রয়োগ না করা হোক। উসামা যখন বলল, নবী বললেন, উসামা তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে আমার সাথে কথা বলছো,
তিনি বুঝতে পারলেন এটা সাহাবীরা এই প্রস্তাব দিয়েছে। এটা তো আসলে উসামা বলে না, জেনের রুগী যখন কথা বলে রুগী তা কথা কয় না, কথা বলে আড়ালে জেনে, ঠিক কিনা বলে? নবীজি মসজিদে নববীতে একটা বক্তব্য দিলেন, সেখানে বললেন, হে মুহাম্মাদের উম্মতরা শোনো, তোমাদের পূর্বের জাতির লোকেরা এই কারণে ধ্বংস হয়েছে, তাদের ধনাঢ্য লোকেরা, তাদের সম্মানিত লোকেরা, তারা যখন কোনো অপরাধ করত তাদেরকে ক্ষমা করে দিত, আর যখন অসহায় লোকেরা অপরাধ করত তখন তাদেরকে শক্ত করে ধরা হতো, যে কারণে তারা ধ্বংস হয়েছে। শুনে রাখো যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন আমি তার শপথ করছি, আমার কলিজার টুকরা ফাতিমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার, এই হচ্ছে ইসলামের ন্যায় বিচার, কারণ এই কিতাব কি বিচার করা হয়েছিল, ঠিক কিনা বলে? বন্ধুগণের জন্য এভাবে যদি চলি আমাদের বিচারের কাজও হবে ইবাদত, বলে আলহামদুলিল্লাহ। আর আজকে পদ পাইলে পদ তো আরো লোকে চায় না, বিভিন্ন বড় বড় পোস্ট দখল করে ঘুষ দিয়া। নবীজি বলেছেন যারা এই পদ চায় তাদেরকে আমরা পদ দেই না। আপনি যদি সাহে সাহে বড় বড় পদ দেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন না, আল্লাহর রহমতের দিকে থাকতে হয়। বন্ধুগণ অনুরোধ করেও আমাদের ইমামদেরকে এই বিচারের পদ দেওয়া যায় নাই, ঠিক কিনা বলেন? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিম, জগৎ জোড়া বিখ্যাত ইমাম, খলিফা আল মনসুর এবং মামুনের সময় তার উপরে নির্যাতন হয়েছে, কষ্ট হয়েছে, তাকে বলা হয়েছে প্রধান বিচারপতির পদ নেওয়ার জন্য। তিনি বুঝেছেন নবীজির একটি কথা, যাকে বিচারপতির পদ দেওয়া হলো এটা তো গুরুত্বপূর্ণ পদ, যেন ছুরি ছাড়াই জবাই করা হলো। বলেন সুবহানাল্লাহ, বিচারপতির পদ এত কঠিন, একটু উল্টোপাল্টা হয়ে গেলে যে ছুরি ছাড়াই যেন তাকে জবাই করা হলো। তুমি দেখতে হবে সেই সেখানে ইনসাফ আছে কিনা, এগুলো আছে কিনা। হযরত ইমাম আবু হানিফা রাজি হন নাই, ইমামে আজমকে কারারুদ্ধ করা হলো, জেলখানায় নেওয়া হলো। এক ভক্ত একদিন প্রশ্ন করলো, ইমাম দিনের পর দিন জেলের ভিতরে রয়েছেন, আপনার কি কোনো কষ্ট হয় কিনা? ইমামে আজম বলেন, না কষ্ট হয় না, কিন্তু প্রতি মাসে একটি দিন আমার খারাপ লাগে, যেই দিন আমার বুড়িমাকে জেলখানায় আনা হয় আমার সামনে, এবং আমার বুড়িমায়ের সামনে আমাকে প্রহার করা হয়, আমাকে পেটানো হয়, যাতে মা আমার পেটানো দেখে আমাকে যাতে অনুরোধ করে হানিফা ওদের প্রস্তাবটা মেনে নেয়। কিন্তু আমি তাকিয়ে দেখি আমার উপরে আঘাত গুলা দেখে আমার বুড়ি মায়ের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে, কিন্তু মা আমার বলে না মেনে নেয়, বরং মা আমার বলে, হানিফা জীবন যদি পেরিয়েও যাই তবে পাতিলের সামনে আপোষ করবি না। সুবহানাল্লাহ, তো সতর্ক তারা সাবধান থাকতে, এগুলো হচ্ছে তাকওয়া, আল্লাহকে তারা ভয় করে চলে, কারণ আমি তো ন্যায় বিচার করতে পারবো না। এই বিচারের আদর্শ দেখিয়েছে আমাদের খোলাফায়ে রাশিদিনরা, ঠিক কিনা বলুন? হযরত উমরের সময় তিনি খলিফা, তার সঙ্গে প্রখ্যাত সাহাবী হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলার মত পার্থক্যে তাদেরই নিযুক্ত বিচারকের আদালতে বিচার করা হলো। হযরত যায়েদ বিন সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলার আদালতে বিচার দেওয়া হলো। হযরত উমর এবং হযরত কি নাম বললাম জানো, যে সাহাবীর নামটা প্রথমে বললাম, হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তারা দুজন ঢুকলো হযরত উমরকে দেখে হযরত যায়েদ বিন সাবিত দাঁড়িয়ে গেলেন এবং তাকে নিজের আসনে বসাতে চাইলেন। হযরত উমর যেহেতু খলিফা, হযরত উমর সেটা না করে হযরত উবাই বিন কাবের সাথে একই আসনে বসলেন। বলেন সুবহানাল্লাহ, হযরত উবাই বিন কাব যখন অভিযোগ দায়ের করলো হযরত উমর অস্বীকার করলেন। এবার নিয়ম হলো হযরত উমরকে কসম করানো, কারণ কোনো সাক্ষী নাই, এখন তাকে কসম করে বলতে হবে এটা ঠিক কিনা। কিন্তু হযরত যায়েদ হযরত উমরের মতো মানুষকে কসম করাবেন এটা তিনি ইতস্তত করছিলেন। তখন হযরত উমর নিজেই কসম করে বললেন এটা ভুল। এরপরে তিনি বললেন, যতক্ষণ হযরত যায়েদের কাছে আমি উমর,
এবং যায়েদ বিন এবং এবং উবাই বিন কাব যতক্ষণ এক এক সমানের না হবে ততক্ষণ যায়েদ তুমি ন্যায় বিচারক হতে পারো না। সুবহানাল্লাহ, আমি শাসকটা দেখি ইসলামের আইনের সামনে সব সমান, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, হযরত উমরের সময় বিভিন্ন গভর্নরদেরকে হজে আসতে বলা হতো, যেহেতু প্রচুর মানুষজন থাকতো, এই সব গভর্নররা ঠিক মতো দেশ চালায় কিনা তার হিসাব নেওয়া হতো, জনগণকে বলা হতো এদের সামনে তোমাদের অভিযোগ কি পেশ করো। এক ব্যক্তি অভিযোগ পেশ করলো হযরতে, এত ক্লান্ত মাথা কাজ করছে না, হযরতে আমর ইবনুল আসের বিরুদ্ধে, যে আমিরুল মুমিনিন, এই আমর ইবনুল আস আমাকে অন্যায় ভাবে আমাকে 100 দররা মেরেছে, আমি বিচার চাই। হযরত উমর বলছে, এসো তুমিও তার পিঠে 100 চাবুক লাগাও। হযরত আমর ইবনুল আস চমকে বলেন, খলিফা আপনি এই রকম কাজ করবেন না, আমরা একটা সম্মানীয় লোক, আমাদেরকে এইভাবে অপদস্থ করবেন না। আচ্ছা আমর ইবনুল আস, আমি আমার আমার রাসূলকেও দেখেছি, তিনি তার ব্যাপারেও কথা হলে তিনি নিজে প্রতিশোধ নিতে, নিজের উপরে প্রতিশোধ নিতে আহ্বান করতেন। বলেন সুবহানাল্লাহ, অবশেষে আমর ইবনুল আসকে প্রত্যেকটা সাবুকের বদলে দুইটা আশরাফি স্বর্ণের টুকরা, এগুলো প্রতি সাবুকের বদলে এটা জরিমানা দিয়ে নিজের পিঠকে বাঁচাতে হয়েছিল। বন্ধুগণ, সিফিনের যুদ্ধের পর হযরত আলী তার বর্ম হারিয়ে ফেললেন। হযরত আলী বাজারের ভিতরে গিয়ে দেখেন ইহুদির কাছে সেই বর্ম, তিনি নিজের বর্ম চিনে ফেলেছেন, তিনি জোর করে নিতে পারতেন, কিন্তু জোর যার মুল্লুক তার এই নীতিতে তারা চলতো না, তারা চলতো ইনসাফের পতাকা বাহী, তারা নিজেরই বিচারপতির কাছে তিনি বিচার দিলেন। বিচারপতি বলছে, খলিফা আপনার সাক্ষীকে, এই বর্মটা যে আপনার, এর সাক্ষীকে? বলছে, আমার সাক্ষী আমার পুত্র হযরত হাসান আর আমার মুক্ত দাস, এরা হচ্ছে আমার সাক্ষী। বিচারপতি বলছেন, বিচারক বলছেন, খলিফা পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য গ্রহণ হয় না, মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণ হয় না, আমি অপারক, আমি আপনাকে দিতে পারলাম না। আমার ভাইরা, ইসলামের এই ন্যায় বিচারের সৌন্দর্য দেখে ইহুদি চিৎকার দিয়ে বলে ফেলল, যে 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 আইনের সামনে রাজা প্রজা সব সমান, আমি সেই আদর্শ গ্রহণ করতে চাই। আসলে বর্মটি হযরতে আলীর, এই কথা বলে ইহুদি চিৎকার দিয়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবেই ছিল ন্যায় বিচার। ন্যায় বিচার ছাড়া সভ্যতা হবে না, শান্তি হবে না, কল্যাণ হবে না, ঠিক কিনা বলেন? ন্যায় বিচার হতে হবে, তাহলে এটাও ইবাদত, সংস্কৃতি। আমাদের জীবন কি সংস্কৃতির বাইরে? বিভিন্ন দিবস গুলাতে আমরা নাচ গান করি না, আনন্দ ফুর্তি করি না, বিভিন্ন পোশাক আশাক কায়দা করে পড়ি না? এই সংস্কৃতির জীবনও হতে হবে ইবাদত, ইসলাম এটাও দিয়েছে। অপসংস্কৃতি, উলঙ্গ সংস্কৃতির বিরুদ্ধে ইসলাম কথা বলেছে। কোরআনে কারিমের সূরা নূর, কোরআনে কারিমের 24 নম্বর সূরা 19 নম্বর আয়াত দেখুন, এখানে আল্লাহ পাক বলেছেন, যারা মুমিনদের ভিতরে অশ্লীলতা নির্লজ্জতার প্রসার কামনা করে ওদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে অপমানকর শাস্তি। যারা কায়দা করে স্যাটেলাইট মিডিয়ার মাধ্যমে আমাদের ভিতরে নির্লজ্জতা বেহায়াপনা ছড়ায় দিচ্ছে না, বলেন ছড়ায় দিচ্ছে না, তাদেরকে হুঁশিয়ার করা হয়েছে, এটা করা যাবে না। আসলো 7ই ফেব্রুয়ারি, আর এক সপ্তাহ পর আসছে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা বলেন? এই দিবসে কি হয়, আমাদের যুবক যুবতীরা কলেজ ইউনিভার্সিটিতে বেশি কিছু করে না, হাত ধরাধরি করে ফুলবাগানের ভিতরে পার্কের ভিতরে ঘুরে আর বাকবাকুম করে, এই হচ্ছে অপসংস্কৃতি। এটা কি জায়েজ আছে? আর এইটা ঘটা করে বিভিন্ন পত্র পত্রিকালারা নাম ওই রকম দিয়েছে, এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা বিশ্ব নির্লজ্জ দিবস, বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা বলে? এখন তো দিবসের অভাব নাই, কত দিবস
কিছু লোক রাস্তায় বসে এরকম করে একদিন বসে আছে, কি ব্যাপার? বলছে আজকে হচ্ছে বিশ্ব চিন্তা দিবস। এরকম কত দিবস, বাবা দিবস, মা দিবস, কত দিবস। বন্ধুগণ, ওইসব দিবসের সাথে আমাদের সম্পর্ক নাই, কারণ আমরা মা বাবাকে সম্মান করা ইসলাম থেকে শিখেছি, ঠিক কিনা বলেন? ওরা তো সারা বছরেও, ইউরোপ আমেরিকার লোকেরা বাপার খোঁজ খবর নেয় না, সারা বছরে বড় দিনের দিন যখন আসে একটা কার্ড পাঠায়, বুড়া বাপ মা রয়েছে, বুড়া বুড়িদের এতিমখানায় থাকে, নিজের বাড়িতে তো থাকতে পারে না, সরকার মত দেয়, পত্রিকা দেয়, ওখানে থাকে জীবনের শেষ কটা দিন। ওইসব কার্ড গুলা পায়, আর এক বুড়া আর এক বুড়ার সাথে গল্প করে, আমার ছেলে আমাকে আজ মনে করছে, যখন মারা যায় টের পাই না, বাপ মা মারা গেছে টের পাই না, কদিন পরে যখন ঘর থেকে পোশাক গন্ধ আসে তখন টের পাই, তারপরেও ছেলে মেয়েদের আসার সময় নাই। ওইসব দেশে কান্নাকাটি করার দোকান আছে, তখন ওইসব দোকান গুলোতে ফোন করা হয়, আমার বাপ মরছে আমি তো আসতে পারছি না, তো ওখানে গিয়ে তো কান্নাকাটি করতে হবে, তোমাদের রেট কত? তারা বলে কয় ঘন্টা কাঁদতে হবে, সেই অনুযায়ী রেট আছে, ওরা গিয়ে সেখানে বসে কান্নাকাটি করে আসে। কপাল পোড়া, তাই সারা বছর তারা মা বাপকে সম্মান করে না, তাই বছরে একটা দিন বাবা দিবস পালন করে বাপের প্রতি শ্রদ্ধা দেখানোর ভূমিকা করা লাগে, আমার ইসলামে তা লাগে না। আমার প্রতিটি দিন আর দিনুন নসিহা, আমার আদর্শ, আমার ধর্ম হলো পরস্পরকে ভালোবাসা, কল্যাণ কামনা করা। আমাকে আমার ধর্ম শিখাইছে তোর মায়ের মর্যাদা কি, তোর বাপের মর্যাদা কি, তোর জান্নাত তোর মায়ের পায়ের তলে, সুবহানাল্লাহ। আমার ওইগুলা লাগে না। আর প্রেম মানেই ভোগা, এটা হলো এই বিশ্বের চাইতে ভয়ঙ্কর রোগ। মোমবাতির দুই দিকে আগুন লাগাই দিলে আলোর চাইতে পড়ে বেশি, ঠিক কিনা বলেন? মানে মাথায় আগুন লাগছে, পাশায় আগুন লাগছে, এবার কি হবে? এই সুন্দর বয়সে নষ্ট হওয়া যাবে না। এজন্য হৃদয়ের জানলা হলো চোখ, এই হৃদয়ের জানালা হলো দুটি চোখ, এই চোখ জায়গা মতো বুঝতে হবে, জায়গা মতো খুলতে হবে, নইলে এই হৃদয়ের যত ময়লা মাটি এই চোখ দিয়ে ঢুকে হৃদয়কে নোংরা করবে, ঠিক কিনা বলেন? এই জন্য চোখের উপর ইসলাম বিধান দিয়েছে, তাই না? খারাপ নজরে পর নারীর পানে তাকাবেন, কিয়ামতের দিন সীসা গরম করে ওই চোখের উপরে ঠেলে দেওয়া হবে। এগুলো চিন্তা করতে হবে মাঝে মাঝে, এই হাদিসগুলো নিয়ে ভাবতে হবে, তাহলে দেখবেন চোখের লাগাম আপনি শক্ত করে লাগাইতে পারবেন। প্রেম ভোগাস, লোকেরা বিয়ের আগে কত কথা কয় যে তোমার কণ্ঠস্বর এত সুন্দর যেন ময়ূরের কুহুতান, ঝর্ণার নির্ঝর তোমার হাসি, কানগুলো মুক্তার মতো। আর বিয়ের পর কয় কানের কাছে তো ফ্যানমান করে না তো, আরে বাবা বিয়ের আগে বলে তোমায় নিয়ে হাজার বছর, কি হাজার বছর, সকলের মুখস্থ। আর বিয়ের পর বলে এই শয়তানটা মরে গেলেই বাঁচি, তাহলে কত উল্টা স্লোগান। বন্ধুগণ, স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর করতে হবে, এই জন্য প্রেম হবে বিয়ের পর স্ত্রীর সঙ্গে, ঠিক কিনা বলে? আমার নবীজি সেই মহান আদর্শ, সাহাবেরাও তাই। সাহাবীদের জীবন দেখেন, হযরত আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যখন যুদ্ধের হুকুম করলেন তার স্ত্রী ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একটি মাত্র সন্তান তখন তাদের ছিল। হযরত আবি তালহা যুদ্ধে রওনা হবেন, তিনি স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী, ছেলেটিকে দেখাশোনা করো, আমি চললাম নবীজির নির্দেশে জিহাদের দিকে চললাম। 17 দিন তিনি যুদ্ধের ময়দানে কাটালেন, এরপরে যেদিন ফিরে আসবেন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা হলো আজরাইলের প্রতি, যে আজরাইল জলদি চলে যাও এবং হযরত আবি তালহার ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। ছেলেটি ইন্তেকাল করলো। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, স্বামী আমার 17 দিন যুদ্ধের ময়দানে যুদ্ধ থেকে ক্লান্ত শ্রান্ত অবস্থায় যখন ফিরে এসে দেখবেন তার কোন যার টুকরা সন্তানটি নাই, ছেলেটা তো আমার কাছে তিনি আমানত রেখে গিয়েছেন, তখন তার মনটা অস্থির হয়ে পড়বে, স্বামী যাতে ক্লান্তি নিয়ে কষ্ট না পান, এজন্য কি করা যায়? অস্থির হয়ে পড়লেন ছেলের মা হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছেলেটাকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে তিনি বিছানায় ঘুমানোর মতো করে রেখে দিলেন। হযরতে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় প্রবেশ করলো, স্ত্রী ছুটে আসলো, স্বামীকে ওয়েলকাম জানালো,
হযরত আবি তালহা ছুটে এসে বলছে, ইমরানের স্ত্রী, আমার ছেলেটা কোথায়? আজকে কতদিন পর্যন্ত ছেলেটাকে দেখি নাই, ছেলেটা কই? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইমরানের স্বামী, তুমি অনেক দূর থেকে ছুটে এসেছো, তুমি এখন অস্থির হয় না, তুমি হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করো। এরপরে খাওয়া দাওয়া হয়ে গেল, এরপরে যখন বিছানায় শুতে গিয়েছে, হযরত আবি তালহা বলছে, তোমার স্ত্রী দাও ছেলেটাকে নিয়ে এসে আমার বুকের উপরে তুলে দাও, আজকে কতদিন সন্তানকে দেখি নাই, বুকটা আমার মরুভূমির মতো হয়ে গিয়েছে, আমার ছেলেটা কোথায়? হযরত উম্মে সালামা বলে, প্রাণের স্বামী, আমার ছেলেটা সারাদিন খেলা করে ঘুমিয়েছে, এখন যদি তাকে ঘুম থেকে জাগাই সে চিল্লা পাল্লা করবে, তোমার আমার আলাপের ব্যাঘাত ঘটবে। এই বলে স্বামীকে চতুরতার সাথে সময়টা পার করেছে। এরপরে ফজরের আজান যখন হয়েছে, হযরতে আবি তালহা মসজিদের দিকে রাসূলের পিছনে নামাজ আদায়ের জন্য রওনা করেছেন। হযরত উম্মে সালামা বলে, প্রাণের স্বামী, একটু দাঁড়ান, একটা মসলার জবাব দিয়া যান, একটা প্রশ্নের জবাব দিয়া যান, কেউ যদি আপনার কাছে কোনো উট আমানত রাখে কিংবা টাকা পয়সা যদি আমানত রাখে, ওই আমানতকারী যদি তার আমানতের মাল ফেরত দিতে চায়, তাহলে সেটা ফেরত দিতে তোমার মনে কি কোনো কষ্ট লাগে, দুঃখ লাগে নাকি? হযরত আবি তালহা বলছেন, রে বুদ্ধিমতী স্ত্রী, আমি ভালো করেই বুঝতে পেরেছি, আল্লাহর সেই আমানত যেটা তোমার আমার কাছে ছিল, সেই আমানত কি আল্লাহ পাক নিয়েছেন নাকি? হযরত উম্মে সালামা হাউমাউ করে কাঁদতে লাগলেন আর বললেন, প্রাণের স্বামী, গতকাল তোমার আমার কলিজার টুকরা সন্তান বিদায় হয়ে গেছে, কিন্তু তুমি দূর থেকে এলে ছেলে মরার খবর পেলে কত কষ্ট পাবে, এই মনে করে আমি তাকে গোসল করায় কাফন পরায় রেখে দিয়েছি, আর সারা রাত আমার চোখের পানিতে বিছানার বালিশ ভিজে গেছে। প্রাণের স্বামী, তুমি আল্লাহর নবীকে আমার সালাম দেবে আর বলবে, আল্লাহর নবী যেন আমাদের ছেলেটার জানাজা পড়ে দেন। হযরতে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর পিছনে ফজরের নামাজ আদায় করে নবীকে এই ঘটনা শোনালেন, স্ত্রী তাকে কত ভালোবাসে এটা শোনালেন। নবী তখন বলে, আবি তালহা শুনে নাও, এইভাবে শুধু তোমার স্ত্রী নয়, আমার উম্মতের নারীরা যারা পর্দায় থাকবে, স্বামীর খেদমত করবে, নিজের ইজ্জতের হেফাজত করবে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, ওই মহিলাগুলি জান্নাতের যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়ে সরাসরি জান্নাতে প্রবেশ করবে, বলেন সুবহানাল্লাহ। এইভাবে তারা সম্মান করেছে, ভালোবেসেছে। আবু সুফিয়ানের মেয়ে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বিয়ে করেছিলেন হুদাইবিয়ার সন্ধির পর। আবু সুফিয়ান কাফের প্রধান হিসাবে তিনি কয়েকবার মদিনায় গিয়েছিলেন এবং মেয়েকে দেখতে রাসূলের ঘরে ঢুকেছিলেন। রাসূলের ঘরে ঢুকে নবীজির বিছানায় বসতে যাবেন, উম্মে হাবিবা বলছে, আব্বাজান একটু দাঁড়ান। এই কথা বলে পেড়ে রাখা বিছানাটা তিনি উল্টিয়ে দিলেন। এরপরে বললেন, আব্বা বসেন। পিতা কষ্ট পেল, বলল, মেয়ে, আমি অনেকদিন পর তোমার এখানে এলাম, তোমার উচিত ছিল নতুন বিছানা বিছানো, তা তো করো নাই, বরং বিছানো বিছানাটা আবার উল্টায় দিলে, আমি অপমানিত হলাম। হযরত উম্মে হাবিবা বলেন, আব্বাজান, আপনি আমার পিতা হতে পারেন, কিন্তু আপনার মনে রাখা উচিত, আপনি কাফের, আমার নবীজির দুশ্মন, আল্লাহর দুশ্মন। আমি একটা কাফেরকে আমার নবীজির বিছানায় বসতে দিতে পারি না। বন্ধুগণ, সুতরাং প্রেম ভালোবাসা তাদের ভিতরে ছিল, তারা নিরস ছিল না, তাদের ভিতরে রস ছিল, সেই রস আমাদের আস্বাদন করতে হবে, আমাদের জীবনকে সঠিক পথ অনুযায়ী চালাতে হবে। সুতরাং আমাদের সংস্কৃতিতে আল্লাহর গোলামি হবে, রাজনীতিতে আল্লাহর গোলামি হবে, রাজনীতিতে আল্লাহর গোলামি কিভাবে করা যায়? কোরআনে কারিমের ভিতরে সূরা ইউসুফ খুলে দেখুন, সূরা নম্বর 12 আয়াতে কারিমা 40, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে কার? বলেন, হুকুম চলবে কেবলমাত্র আল্লাহর। সূরা আরাফের 54 নম্বর আয়াতে দেখুন, আলা লাহুল খালকু ওয়াল আরফ, বিপর্যয় অশান্তি সৃষ্টি করে আর সমাজের সম্মানিত লোকদেরকে বেইজ্জত করে, ঠিক কি না? বলে সূরা ইউনুস, কোরআনে কারিমের 10 নম্বর সূরা, 14 নম্বর আয়াত, আল্লাহ পাক ক্ষমতা
মুনাফিকদেরকে লক্ষ্য করে বলছেন, আমি ক্ষমতা দিয়ে তাকায় দেখি তোমাদের আমলটা কেমন হয়। তাকালে, কথা বলতে গেলে, পা চালাতে গেলে, হাত চালাতে গেলে খেয়াল করতে হবে এই ব্যাপারে আমার আল্লাহ নির্দেশ কি, রাসুলের পদ্ধতি কি, এভাবে যদি চলতে পারি এটা হবে ইবাদত, ঠিক কিনা বলে। অর্থাৎ আমার জীবনের যত যন্ত্রাংশ বাসপত্র এগুলো একটা অফিস থেকে নিতে হবে, সেটা হলো কোরআনের অফিস, ঠিক কিনা বলে। তা না করে আমি এমন একটা গাড়ি বানালাম যে গাড়ির চাকাটা হলো গরুর গাড়ির, পাখাটা হলো এরোপ্লেনের, হ্যান্ডেলটা হলো মোটরসাইকেলের। 208 নম্বর আয়াতে সূরাতুল বাকারার ভিতরে বলা হচ্ছে পরিপূর্ণ রূপে ইসলামে ঢুকে পড়ো, পরিপূর্ণ রূপে, আংশিক ভাবে ঢুকলে ওটা শয়তানের গোলামি হয়ে যায়। কেন, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। কিসের অধিকারী? তাকওয়ার অধিকারী যারা হয় তাদেরকে বলে মুত্তাকি, ঠিক কিনা বলেন? আর এই কোরআন হেদায়েত দেয় শুধুমাত্র মুত্তাকিদের, হুদাল্লিল মুত্তাকি, ঠিক কিনা বলেন? কোরআন পড়লে হেদায়েত হয় না। বহু লোক নাস্তিক, বহু লোক অন্য ধর্মের অনুসারী, কিন্তু কোরআন আমার আপনার চেয়ে বেশি জানে, এমন আছে না? তাই তো তারা কোরআনের সুনাম গিয়েছে। কিন্তু হেদায়েতের চাবিটা কার হাতে? এজন্য বলা হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত দেয় তাদেরকে যারা মুত্তাকি, যারা তাকওয়ার অধিকারী। তাহলে তাকওয়া একটা গুরুত্বপূর্ণ গুণ, তাই না ভাই? ওই যে হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে হযরত উমার প্রশ্ন করেছিল তাকওয়া কি, হযরত উবাই বিন কাবকে তিনি প্রশ্ন করেছিলেন তাকওয়া কি, সেই আমলের শাসকরা জনগণকে প্রশ্ন করতেন যাতে জনগণ আবার ইসলাম কেমন শিখছে এটা টেস্ট করা যায়, তাদেরকেও তৈরি করা যায়। তারাও জানতেন, হযরত উমরও জানতেন তাকওয়া কি, কিন্তু প্রশ্ন করতেন। আমাদের উল্টা হয়ে গিয়েছে, আমাদের যে যত সাধারণ সে তত তাকওয়াবান, আর যে যত বড় নেতা তার ভিতরে তাকওয়ার লেশ মাত্র নাই, তাই না? মাছের পচন হয় মাথা থেকে, এই জাতির পচন হয় এই জাতির নেতাদের মাথা থেকে। আর সেখানে ছিল কি, যে যত বড় নেতা সে তত ইমানদার। তাই রাসূল কি বলছেন, আবু বকর যখন খলিফা, আবু বকর সেই রাষ্ট্রের বড় ইমানদার না? নবীজি বলছেন যে গোটা দুনিয়ার মুসলমানদের ইমান এক পাল্লাই, আবু বকরের ইমান আরেক পাল্লাই। আবু বকরের ইমানের পাল্লা মুসলমানদের ইমানের চাইতে বেশি ভারী, বলেন সুবহান। এই ছিল নেতা। হযরত উমর সম্পর্কে বলা হচ্ছে আমার পরে কেউ তো নবী হবে না, যদি হতো লাকানা উমর, উমর অবশ্যই আল্লাহর নবী হতেন, বলেন সুবহান। যে যত বড় নেতা সে তত ইমানদার। আর আমাদের পাল্টে গিয়েছে বন্ধুগণ, আমাদের কি হয়েছে, তারা ছিল যে যত বড় নেতা সে তত ইমানদার, আর আমাদের সমাজে যে যত বড় নেতা সে তত বাকবাস, যার জন্য সবকিছু উল্টায় গেছে বন্ধুগণ। তাই হযরত উমর, আমরা তো সব জানি, এক লোক জিজ্ঞেস করছে যাই মিয়া তোমার তো ওযু হয় না, ওযুর ফরজ কটা? বলছে 17টা ফরজ। বাবা 17টা ফরজ আমি তো জানি না, কি কি ফরজ একটু কও তো। বলছে হাত ধোয়া, পা ধোয়া, জিব্বা ধোয়া, চোখ ধোয়া, ভুঁড় ধোয়া, এবার বলি যাচ্ছে। তে শুনতে শুনতে গুনতে গুনতে দেখা গেল উনি 19টা বলে ফেলেছে। বলছে মিয়া তুমি বললে 17টা, বললে 19টা, ঘটনা কি? বলছে হুজুর জানি আরো, বলি না আপনাদের ভয়েতে, এত জানি আমরা, সব জানি। আগের খলিফারা জনগণকে টেস্ট করতেন, তারাও ইসলামী শিক্ষা তারা অর্জন করছে কিনা। শিক্ষা ব্যবস্থায় আল্লাহর গোলামি থাকতে হবে, থাকতে হবে না? আমরা শিক্ষা ব্যবস্থায় কি শিখলাম, খাবারে ভেজাল দেয়া, 5 কেজি দুধের ভিতরে 15 কেজি পানি মিশাইয়া বিক্রি করলে কত লাভ হইবে, আমরা সেই দিনই শিখলাম দুধে পানি মিশাইতে হবে, ঠিক কিনা? আমরা কত প্রতারণ এভাবে শিখলাম, আমরা শিখলাম 100 টাকায় 1 বছরে 50 টাকা সুদ হইলে 1 লক্ষ টাকার 1 বছরের সুদ কত, সেই দিন আমরা সুদ শিখলাম, তাই না? অথচ অঙ্ক তো এরকম
হতে পারতো, 100 টাকায় এক বছরে 2.5 টাকা জাকাত হলে 1,00,000 টাকার এক বছরে জাকাত কত, তাহলে জাকাতও শিখতাম অঙ্কও শিখতাম, তাই না? ইচ্ছা করলে ভালো করা যায়। বন্ধুগণ, আমরা সেই ছোটবেলায় কত গল্প শুনেছি। আবার দেখুন কবিতা ছিল কি, যে টিকিট কাটে টেনে উঠো না, কি জানো এক কবিতা, মামুদ মিয়া বেকার তাই বলে কি সাত নাই তার বিশ্ব ঘুরে দেখা, আসলে পরে শেখার বললেন হেসে মামুদ মিয়া টেন কি তোমার একা। সেই টোনাটুনির প্রতারণা কত কিছু আমরা দেখলাম। টোনা কয় টুনি কি ডালি, মন খারাপ কেন, বলছে মন খারাপ হবে না, তুমি এতগুলাকে দাওয়াত দিলে এখন আমি এত রুটি বানাবো কি করে, বলে বেটি বুঝবে না এটা পলিটিক্স, আসুক তারপর বুঝবি। বাঘ আসিল, ভল্লুক আসিল, কত মেহমান আসিল, টোনাটুনি কি বললো, টুন টুন টুন। এই যে ধোকা, এই ধোকা আমাদের মাথার ভিতরে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ঢুকছে। অথচ ইচ্ছা করলে ভালো করা যায়। একটি মধ্যপ্রাচ্যের একটি ছোটদের বই দেখলাম, সেখানে একটি ছোট্ট গল্প, ছোটরা তো কার্টুনের ছবি দেখলে মজা পায়, ওখানেও কার্টুনের মতো করে মোরগ আঁকানো, গাছ আঁকানো, শিয়াল আঁকানো আছে। গাছের উপরে এক মোরগ ক্লান্ত অবস্থায় বসে আছে, এক শিয়াল দূর থেকে হাঁটতে হাঁটতে এসে মোরগ দেখে তার জিব্বায় লালা ধরছে, চিন্তা করলো খাইতে হবে, কিন্তু খাইতে তো আর শিয়ালের তো পাখা নাই, উড়ে গিয়ে খাবে, হিকমা লাগবে, খেতে গেলে কৌশল লাগবে। শিয়াল বলছে মোরগ ভাই সালাম আলাইকুম, কেমন আছো? মোরগ বলছে ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? আলহামদুলিল্লাহ, ভালো, তো তুমি কেমন আছো? শিয়াল বলছে আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো মোরগ ভাই তুমি তো অনেক দূরে আছো, এত দূরে থেকে রাসূলের সুন্নত শুধু সালামটাই আদায় করতে পারলাম, কিন্তু নবীজির আরো সুন্নত আছে যে অনেক দিন পর দেখা হলে একটু মুসাফা করতে হয়, কোলাকুলি করতে হয়, তো তুমি এত দূরে থাকলে কিভাবে আমি রাসূলের এই দামি সুন্নত পালন করব। মোরগ বলছে শিয়াল ভাই আসলেই তো হবে তো ভালো, কিন্তু আমি আজ বড্ড ক্লান্ত, আজকে সালাম পর্যন্তই থাক। শিয়াল দেখলো কাজ হয় না, তো এবার ব্রেন খাটালো, গবেষণা করলো কি করা যায়, গবেষণারও তো অনেক ফজিলত, 1 ঘন্টা কেউ যদি সৃষ্টি জাহান নিয়ে গবেষণা করে 60 বছরের অধিক ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলে দেয়, বলেন সুবহানাল্লাহ। শিয়াল বাবাজি গবেষণা শুরু করলো, গবেষণা করে অবশেষে বললো বড় ভাই তোমার যা সুন্দর আজান, সুবিষ্ট আজান, তুমি একটু আজান দাও, এরপরে দুজন মিলে একটু নামাজ আদায় করি, কেমন হয়, ভালো? বলছে হবে তো ভালোই, কিন্তু আজান তো যখন তখন দেওয়া যায় না, আজান দিতে হলে নামাজের ওয়াক্ত হওয়া লাগে, নামাজের ওয়াক্ত হোক। শিয়াল বললো ঠিক আছে, ইনশাআল্লাহ মা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, আমিও নামাজ পর্যন্ত ধৈর্য ধরলাম। নামাজের ওয়াক্ত হলো, মুরগ আর কি করে শেষে আজান দেওয়া লাগলো। শিয়াল বলছে বড় ভাই শুধু আজান দিলে তো হবে না, জামাতে নামাজের সওয়াব বেশি, একা একা নামাজের তেমন কিছু হয় না। তো মোরগ ভাই তুমি অত দূরে থাকলে কিভাবে জামাত হবে, তুমি নেমে এসো, আমরা দুজন জামাতে নামাজ পড়ি, কেমন হবে কও। মোরগ বলছে হবে তো ভালোই, কিন্তু জামাত হতে হলে তিনজন হলে ভালো হয়, তিনজন দরকার, তো এখন আমরা তো দুজন, দাঁড়াও দেখি। গাছের মগডাল দিয়ে চারিদিকে তাকিয়ে দেখে যে দূর থেকে তার কুকুর আসছে। তখন মোরগ বলছে শিয়াল ভাই খবর ভালো, আমি দূর থেকে দেখছি আমার কুকুর ভাই সাহেব আসছেন, উনি নামাজের ইমামতি করবেন, আমরা দুজন ইক্তাদা করব, কেমন হবে শিয়াল ভাই? শিয়াল বলছে মোরগ ভাই হবে তো ভালোই, কিন্তু আমি তো আবার তায়াম্মুম করে এসেছিলাম, আমি হঠাৎ করে দূরে পানির সন্ধান পাইছি, আগলজু করতে গেলাম। এই ছোট্ট গল্পের ভিতরে আনন্দ আছে, পাশাপাশি কতগুলি কথা শেখানো হলো, দুজন দেখা হলে সালাম দিতে হয়, মুসাফা করতে হয়, এরপরে আজান দিতে হলে নামাজের ওয়াক্ত হওয়া লাগে, জামাত হতে হলে তিনজন লাগে, তায়াম্মুম করা অবস্থায় থাকলে পানির সন্ধান পেলে ওযু করতে যেতে হয়, ঠিক কিনা বলে? ইচ্ছা থাকলে ভালো করা যায়, তাই বলা হচ্ছে ইকরা, কোরআনে কারীমের 96 নম্বর সূরা সূরাতুল আলাক, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, আমাদের পড়া আছে কিন্তু রবের নাম নাই, ঠিক কিনা বলে? যার কারণে যে যত বেশি শিক্ষিত সে সমাজের তত দুর্গতির কারণ, কিন্তু আমাদের শিক্ষায় যদি আল্লাহ থাকতেন যে কোনো কাজ করতে গেলেই ওই আল্লাহকে ভয় করে আমরা চলতাম, তাই না ভাই? এজন্য আল্লাহকে বাদ দিয়ে যে শিক্ষা ব্যবস্থা হয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় যে যত দক্ষ হবেন সে দক্ষতার সাথেই জনগণের সর্বনাশ করবে। এজন্য শিক্ষা ব্যবস্থায় গোলামি, জীবনের সব ক্ষেত্রে হবে গোলামি, এভাবে করলেই আমাদের ইবাদত হবে সার্থক। এই রকম ইবাদত করতে হবে কতদিন? কোরআনে কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজাব এর সর্বশেষ আয়াতে কারীমা 99, ইবাদত কতদিন করবেন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত আমার দাসত্ব কর, বল আলহামদুলিল্লাহ, মরণ পর্যন্ত এইভাবে দাসত্ব
জিন্দাবাদ। কোরআনে কারীমের সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতে বলা হচ্ছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কি হে এই কিতাবের কিছু কিছু মানো, যেগুলো পছন্দ লাগে সুবিধাবাদ জিন্দাবাদ সেইগুলো মানো, আর যেগুলো বেকায়দা সেগুলো বাদ দাও। এই যদি তোমাদের অবস্থা হয়, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই যদি তোমাদের অবস্থা হয় কিতাবের কিছু কিছু মানো আর যদি যেগুলো অন্যরকম সেগুলো বাদ দাও, তাহলে এই দুনিয়ার বুকে তোমাদের জন্য হবে অপমানকর জীবন, গোলামীর জীবন, দুনিয়াতে আরাম পাবে না, শান্তি পাবে না, ঘুমাতে পারবে না, আর আখেরাতে কঠিন শাস্তি তোমাদের জন্য আমি রেখে দিয়েছি। সূরা আর রহমানের ভিতরে 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ জিন ও মানুষকে ডেকে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ আমার বন্দেগি করা, আমার দাসত্ব করা, আমার ইবাদত করা যদি ভালো না লাগে, আমার আকাশের নিচ থেকে আর জমিনের উপর থেকে বেরিয়ে চলে যা, চলে যা বেরিয়ে, যে দেশে আমার সূর্য নাই, আমার বাতাস নাই, আমার পানি নাই, সেখানে চলে যা। এরপরে আল্লাহ বলেন, কোথায় যাবি, ইল্লা বি সুলতান, যেখানে যাবি সেখানেই আমার রাজত্ব, আমার আধিপত্য, সুতরাং গোলামিটা আমারই করো, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ বলছিলাম হযরত উমর, তাই প্রশ্ন করছেন জনগণ, হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করছেন, উবাই তাকওয়া কারে বলে? হযরত উবাই বলছেন, আমিরুল মুমিনিন, আপনি কি এমন রাস্তা দিয়ে পথ চলেছেন যে রাস্তাটি ন্যারো, সরু, সংকীর্ণ, যে রাস্তার দুধারে অসংখ্য কাঁটাওয়ালা গাছগুলি ঝুঁকে ঝুঁকে আছে, এমন রাস্তা দিয়ে পথ চলেছেন? হযরত উমর বলছেন, হ্যাঁ চলেছি। হযরত উবাই বলছেন, কিভাবে চলেছেন? হযরত উমর বলছেন, সাবধানতার সাথে, সতর্কতার সাথে, যাতে ওই কাঁটাগুলি আমার শরীরে, আমার পোশাকে বিঁধতে না পারে, এজন্য সতর্কতার সাথে পথ চলেছি। হযরত উবাই বলছেন, এটাই তাকওয়া, অর্থাৎ জীবন চলার রাস্তায় শয়তান, পুঁজিবাদের কাঁটা, সমাজবাদের কাঁটা, নানা রকমের বেহায়াপনা, নগ্নতা, হাজারো রকমের ধর্ম নিরপেক্ষতার কাঁটা, অসংখ্য কাঁটা, এই জীবন চলার ইহদের সিরাত আল মুস্তাকিম, এই সোজা রাস্তায় চলা কিন্তু সোজা না, ঠিক কিনা বলে? এটাকে কঠিন করা হয়েছে। মুত্তাকি পরিষ্কার বান্দা এই রাস্তায় চলতে চলতে ইবাদত করবে, সতর্কতার সাথে, সাবধানতার সাথে, বেছে বেছে চলবে, যখন চলতে পারবে বুঝতে হবে সে তাকওয়াদার, মুত্তাকি, বলেন আলহামদুলিল্লাহ। হযরতে আমাদের পিতা হযরত ইব্রাহিমের জীবনটা দেখুন, তার ভিতরে তাকওয়ার অপূর্ব নমুনা। আগে বুঝুন তাকওয়া কারে বলে। আল্লাহকে সব থেকে বেশি মহব্বত করতে পারলে আর আল্লাহকে সব থেকে বেশি ভয় করলে যে মানসিক অবস্থা হয়, এটাই তাকওয়া। আল্লাহ পাকের প্রতি সর্বাধিক ভীতি আর সর্বাধিক মহব্বত যে দিলে থাকে, সেই দিলের ভিতরে যে মানসিক অবস্থা বিরাজ করে, এটাই তাকওয়া। সব থেকে বেশি ভয় করবো কারে? আল্লাহ। সব থেকে বেশি ভালোবাসবো কারে? আল্লাহ পাক আগুনের পরীক্ষা দেননি হযরত ইব্রাহিমের? আগুনের চাইতে মারাত্মক এই পৃথিবীতে কি? সেই অগ্নি পরীক্ষাকে পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখানে তিনি তাকওয়ার একটা অংশের পরীক্ষা উত্তীর্ণ হলেন। আবার মহব্বতের পরীক্ষা, পিতার কাছে পুত্র কত প্রিয়, স্বামীর কাছে স্ত্রী কত প্রিয়, সেই প্রিয়কে তিনি আল্লাহর মহব্বতের কাছে কুরবান করেছেন, ঠিক না? সুতরাং আমাদের পিতা পরম মুত্তাকির আদর্শের উপরে তিনি প্রতিষ্ঠিত হয়েছিলেন। সুতরাং আমরাও এই কিতাব মানা সহজ হবে, এই সোজা পথে চলতে পারবো, যদি আমরা জীবনের সব ক্ষেত্রে আল্লাহকেই বেশি গুরুত্ব দেই এবং আল্লাহকেই ভয় করে চলি, ঠিক কিনা বলেন? তো বন্ধুগণ, তাই বলা হচ্ছে, তোমরা হে মানব সকল, দাসত্ব করো, গোলামি করো সেই রবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়ার অধিকারী মুত্তাকি হতে পারো, বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, তিনি আমাদের রব, এই রবই হলো সেই বিশেষ বিষয় যা নিয়ে কবরে আমাদেরকে প্রশ্ন করা হবে, ঠিক না? প্রশ্ন করা হবে না? এই কবরের এই প্রশ্নের উপরেই আমার কবরের শান্তিনিকেতন হবে না জাহান্নামের টুকরা হবে, এই প্রশ্নের জবাবের উপরে নির্ভর করে, তাই না? সুতরাং বন্ধুগণ, এই রব নিয়েই দ্বন্দ্ব, রব নিয়েই সব। আমরা যত সুরা পড়ি, এই যে সুরা, যত দোয়া করি সব সেই রবের কাছে চাই। প্রত্যেকটা দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা সালামনা আনফুসানা,
রব্বানা লাতুজিগ কুলুবানা হেদায়েত চাবেন, তাও সেই রবের কাছে বলি। দুনিয়ার শান্তি আখেরাতের কল্যাণ চাই, তাও রবকে। নিজের অপরাধ মার্জনা চাই, তাও সেই রবকে। মা বাবার জন্য দোয়া করি, তাও সেই রবকে। কিন্তু সেই রবকে চিনতে হবে, শুধু সাওয়ার বেলায় চিনব আর কামের বেলায় চিনব না তা হবে না, তাই না? আমাদেরকে বুঝতে হবে তিনি আমাদের রব। আবার ওই যারা নিজেদের মস্তিষ্ক পরিশীত জ্ঞান বুদ্ধি দিয়ে দেশ চালায় তারাও কিন্তু রব। আপনি যদি দেখেন কোরআনে কারিমের নাসিয়া, কোরআনে কারিমের সূরা নাসিয়া সূরা নম্বর 79, এর ভিতরে বলা হচ্ছে যে ফেরাউন কি বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শুধু রব না বড় রব। আর মুসা এসে বলছে না, আমার রব্ব কুমা ইয়া মুসা, ওই ফেরাউন যখন দাঁত দিল, ফেরাউন প্রশ্ন করছে মুসা তোমার রব কে? কোরআনে কারিমের সূরা তো সোয়ারা, কোরআনে কারিমের 26 নম্বর সূরা 23, 24, 25, বলছে মুসা তোমার রব কে? তিনি তখন বলছেন যে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আমার রব হলেন তিনি যিনি আকাশ জমিন এবং এর মাঝে যা আছে সব যিনি সৃষ্টি করেছেন তিনি আমার রব। তখন ফেরাউন বলছে লিমান হাউলাহু আলা তাস্তামিউন, শুনছো এ বেটা বলে কি? তারও রাগ, মুসা তো যেমন তেমন নবীনার মেজাজ কোট করা। তিনি বলছেন বেটা রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, ওই রব তোর রব, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর রব, তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই যে দেখেন রব নিয়ে দ্বন্দ্ব, অন্য কোনো ব্যাপারে দ্বন্দ্ব না। কারণ কিছু লোক ফেরাউনকে রব মানে, আবার কিছু লোক মুসার রবকে রব মানে, তাই না? ফেরাউন ষড়যন্ত্র করলো মুসার বিরুদ্ধে, এবং সেখানে বলা হচ্ছে আমি ভয় পাচ্ছি এই মুসা যদি বেঁচে থাকে সে দেশে অশান্তি সৃষ্টি করবে আর তোমাদের দেশের আইন কানুনকে পাল্টে দেবে। এবার মুসাকে হত্যা করার ষড়যন্ত্র এইভাবে হলো, সূরা মুমিনের 26 নম্বর আয়াতের ভিতরে ফেরাউন বলছে জারুনি ফাআতুল মুসা বল ইয়াদু রাব্বা, তোমরা আমাকে ছাড়ো আমি মুসাকে মেরে ফেলি, দেখি সে তার রবকে ডেকে দেখুক ঠেকাইতে পারে কিনা। এইভাবে ষড়যন্ত্র হলো। ফেরাউনের দরবারে ছিল এক ইমানদার ব্যক্তি, যিনি তার ইমানকে গোপন রাখছিলেন। তিনি তখন দেখলেন আমার নবীকে এই সময় আমি কথা না বললে বাঁচানো যাবে না। তিনি তখন লম্বা একটা বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের ভিতরে এটাও আছে, তিনি তার বক্তব্যের ভিতরে এটাই বললেন যে আতাকতুলুনা রাসূলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এই লোকটাকে এজন্য মারছো, এই মুসাকে এজন্য মারতে চাও যে মুসা বলেছে আল্লাহ আমার রব? তাহলে গন্ডগোলটার বিষয় কি, রব ঠিক কিনা বলেন। আবার দেখুন জেলখানার ভিতরে ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম, জেলের ভিতরে দীর্ঘকাল জেলে থাকলেন, তার দুই সঙ্গী স্বপ্ন দেখলো। কোরআনে কারিমে সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত কারিমা 37 ওদের সেই স্বপ্নের বর্ণনা তারা নবীর সামনে তুলে ধরলো। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম 41 নম্বর আয়াতে গিয়ে সমাধান দিচ্ছেন কিভাবে, তিনি বলছেন ইয়া সাহিবা ইসজনি আম্মা আহাদুকুমা ফাইয়াসকি রাব্বাহু খাবরান, তিনি স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছেন যে তোমাদের একজন, তোমাদের একজন যে স্বপ্ন দেখছে, একজন দেখলো আঙুর নিংড়িয়ে রস বার করে, আর একজন দেখছে মাথার উপরে রুটি বহন করছে আর পাখি ঠোকর মারে, এই স্বপ্নের ব্যাখ্যা চাইল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন ইয়া সাহিবা ইসজনি, হে আমার কারাগারের সাথীরা, হে কারা সঙ্গীদয়, ফাইয়াসকি রাব্বাহু খাবরান, তোমাদের একজন ওই যে আঙুর নিংড়িয়ে রস বার করে তার স্বপ্নের ব্যাখ্যা হলো তোমাদের একজন এই জেল থেকে মুক্তি পেয়ে সে তার রবকে মদপান করাবে। বলছেন আমাদের রব, কারণ মিশরের ফেরাউনকে ইউসুফ আলাইহিস সালাম রব মানে নাই, কিন্তু ওই ব্যাটা মানছে, তাই তিনি ওই একই শব্দে বলছেন। সুতরাং হযরতে ইউসুফ আলাইহিস সালাম জানে ওই ব্যাটা ফেরাউনকে রব মানে, তাই বলছেন শোনাও তোমাদের একজন তার রবকে, তার রবকে মদপান করাবে। তার মানে রাষ্ট্রপ্রধানদেরকে রব বলা হতো, যে রাষ্ট্রপ্রধানরা মনে করত এই দেশে আমি যেটা বলবো সেটাই সংবিধান, আমি যেটা বলবো সেটাই আইন। এ অবস্থা আপনারা দেখছেন কিনা বলুন, এদেরকে রব বলা হয়। ঠিক এইভাবে আমাদের পিতাকে বানানো হলো,
হযরত আদম আলাইহিস সালামকে বানানো হলো, তখন তার পৃষ্ঠদেশ থেকে আমাদের রূহকে বার করা হলো, ঠিক কিনা বলেন? সেদিন প্রশ্ন আসলো কোরআনে কারিমে সূরাতুল আরাফ সম্ভবত 172 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক প্রশ্ন করলেন, আলাস্তুমি রব্বিকুম, আমি কি তোদের রব নই? আমরা বললাম কলু বালা শাহিদিনা, কেন নয়? মানে অবশ্যই, ওয়াই নট, কেন নয়? তুমি তো আমাদেরই রব, আমরা সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ, রবের সাথে আমাদের পরিচয় করানো হয়েছিল। সারা জীবন যখন পৃথিবীতে এলাম, যত কিছু চাইলাম সেই রবের কাছে, নামাজে দাঁড়ালাম, নামাজে যে সূরা শুরু হলো সেখানেও পড়লাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রুকুতে গেলাম সেখানেও সুবহান রব্বিয়াল আযীম, সিজদায় গেলাম সেখানেও পড়লাম সুবহান রব্বিয়াল আলা, দোয়া করলাম রব্বানা দিয়ে, এইভাবে একের পর এক সেই রবের রবকে যেন আমরা ভুলে না যাই, বারবার করে সেই রবকে মনে করে দেওয়া হলো। এরপরে জীবনের জীবন শেষ হওয়ার প্রথম পরীক্ষার দিন প্রশ্ন হলো, মান রব্বুকা, মান রব্বুক, কে তোর রব? যারা এই রবের দাবি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন, যে রাব্বুল আলামিন তাকে রক্ষ করে তার বিধান অনুযায়ী জীবন চালালো, তারা কবরের ভিতরে এই রবের পরিচয় দিতে পারবে, রব্বি আল্লাহ, ঠিক কিনা বলেন? আর যারা সেই রবকে মানে নাই, ভুয়া রবগুলির পিছনে পিছনে চলেছে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে তারা বলবে, রব কারে বলে আমি চিনি না, দিন কারে বলে বুঝি না। এরপরে আল্লাহর নবীকে দেখানো হবে, কোন কোন বর্ণনা এসেছে আল্লাহর নবীকে সরাসরি দেখানো হবে অথবা নবীর আকারে দেখানো হবে। যখন ইমানদারকে দেখানো হবে, ইমানদার বলবে হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ হচ্ছে আমার সেই নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বেঈমান বলবে আমি ওনাকে চিনি না, দিন কারে বলে বুঝি না, রব কারে বলে আমি চিনি না। এরপর আকাশ থেকে আওয়াজ আসবে, ওই বেটা মিথ্যা বলেছে, ওর কবরে একজন অন্ধ পথির বোবা ফেরেশতা নিযুক্ত করো, কিয়ামত পর্যন্ত তাকে পিটাইতে থাক, তার কবরের 99টা দরজা জাহান্নামের দিকে খুলে দাও। আর ইমানদারের ব্যাপারে আওয়াজ আসবে, ফেরেশতারা বলবে, রহমতের ফেরেশতারা এসে বলবে, আল্লাহ পাক তাদেরকে বলবে, ও ফেরেশতারা আমার তাকে জ্বালাস না, সারা জীবন কষ্ট করেছে। ফেরেশতারা বলবে, নাম কানাউমাতুল আরুস, ঘুমিয়ে যাও, তারা জান্নাতের বিছানা বিছায় দেবে, জান্নাতের পোশাক পরায় দেবে, কবরের দরজাগুলি জান্নাতের দিকে খুলে দেবে। আর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দা ঘুমিয়ে যাও, উঠবা গিয়া কিয়ামতের দিন, বলেন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ বিষয় এই প্রশ্ন, আপনারা চালাক লোকেরা বলবেন যে প্রশ্নের প্রশ্ন যখন আউট, উত্তর আউট, আমরা পারতাম না কেন? আপনি যাবেন সিলেটে, আজকে আর বাজার ঘাট করার সুযোগ নাই, সিলেটে বড় কাজ, আপনার বড় ছেলেকে 500 টাকা দিয়ে বললেন, বাবা আমি তো সিলেটে যাব, আসতে দেরি হবে, দুপুরের দিকে তোর মাকে বাজার করে দিস, তোর মা রান্না করবে, তোরাও খাইস, আমি হয়েছে খাবো। ছেলেদের একটু মহা চান্স, আজ আব্বা নাই, টাকাটা নিয়ে প্রথমে দোকানে গিয়ে 5, তারপরে আরো ডবল 5 কিনলো, কিনে তারপরে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারা শুরু করলো, বাজার ঘাট করে নাই। এরপরে সারাদিন পর যখন বাড়িতে আসছে, মা যদি ওই ছেলেকে প্রশ্ন করে, বাবা তুই এতক্ষণ কোথায় ছিলি, কে তোকে পাঠাইছিল, সেখান থেকে কি এনেছিস, এই প্রশ্নের জবাব বানায়ও তো দেওয়া যায়, কিন্তু তারপরও ছেলেকে জবাব দিতে পারে, কারণ সে ওই 500 টাকার বাজার করে নাই, বাপের হুকুম অমান্য করেছে, যার জন্য তার চেহারায় অপরাধ বোধ দেখা যাবে, মাথা নিচু করে থাকতে হবে, কথা বলতে পারবে না। অনুরূপ ভাবে রবের দাবি অনুযায়ী যারা আব্বিয়াতের মাকামে দায়িত্ব পালন করবে না, তাদের গলা আটকে যাবে, জবাব দিতে পারবে না। বন্ধুগণ, মনে রাখতে হবে, আমি আপনি যাই হই, এমপি হই, চেয়ারম্যান হই, লাকসার হই, যাই হই না কেন, আমাদের মূল পরিচয় আমরা বান্দা, আমরা কি গোলাম, গোলামের বাচ্চা, গোলাম, চাকর, সার্ভেন্ট, এটাই আমাদের মর্যাদা। কোরআনে কারিমে আল্লাহ তার হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনে বেশ কয়েক জায়গায় বলেছেন, আমার বান্দা,
আল্লাহর কাছে এর থেকে মর্যাদা আর কিছু হতে পারে না। মানুষের জন্য বলেন সুবহান, নবী বলেন নাই, রাসূলও বলেন নাই, শুধু বলেছেন আমার বান্দা। বিশ্ববাসী বুঝে ফেলেছে এই বান্দাটাকে। যেমন দেখুন কোরআনে কারিমে সূরাতুল বাকারা, এই তো এর একটা পরে যে আয়াতের ব্যাখ্যা আমি দিলাম, এটা তো 21 নম্বর আয়াত সূরা বাকারা। সূরা বাকারার 23 নম্বর আয়াত দেখুন, সেখানে আছে ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাসালনা আলা আব্দিনা, আমি আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি যদি সন্দেহ হয় তোমাদের, এই বান্দাটাকে নবীজি, ঠিক কিনা বলেন? আবার দেখুন সূরা বানী ইসরাঈল, কোরআনে কারিমে 17 নম্বর সূরার 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বি আব্দিহি, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের একটা অংশে সফর করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এই যে মিরাজের সফর ইসরা করালেন এই বান্দাটিকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা বলেন? আল্লাহর নাম বলেন নাই, রাসূলও বলেন নাই, নবীও বলেন নাই, বলেছেন বান্দা। ঠিক এভাবে আছে কোরআনে কারিমে সূরাতুল বাকারার 23 নম্বর আয়াত, সূরা আনফালের 41 নম্বর আয়াত, এরপরে সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত, সূরা কাহাফের 1 নম্বর আয়াত, সূরা ফুরকানের 1 নম্বর আয়াত, এরপরে সূরাতুন নাজম কোরআনে কারিমে 53 নম্বর সূরা 10 নম্বর আয়াত, সূরাতুল হাদিদ কোরআনে কারিমে 57 নম্বর সূরা 9 নম্বর আয়াত, এরপরে সূরা জিন কোরআনে কারিমের 72 নম্বর সূরার 19 নম্বর আয়াত, এরপরে সূরাতুল আলাকের 9 এবং 10 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক নবীজিকে নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই, বলেছেন আপ আমার বান্দা। অর্থাৎ নবীজি রুবুবিয়াতের মাকামে, রব হওয়ার মাকামে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন লা শরীক, আব্দিয়াতের মাকামে, বান্দা হওয়ার মাকামে আপনি লা শরীক, আপনার মতো পরিপূর্ণ বান্দা আর কেউ নাই, বলেন সুবহানাল্লাহ। তাই তো তিনি আমাদের মডেল, তিনি আমাদের আদর্শ, ঠিক কিনা বন্ধুগণ? কোরআনে কারিমে সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত 21 আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজু, আল্লাহ পাক বলেন তোমরা যারা আল্লাহ এবং পরকালকে ভয় করো, পরকালে বিশ্বাস করো, তোমাদের সকলের জন্য আমার নবীজির ভিতরে রয়েছে সর্বোত্তম আদর্শ, তাকে অনুসরণ করো, তাকে অনুসরণ করে বন্দেগী করলে হবে ইবাদত, নতুবা ইবাদত হবে না, নিজে মন গড়া কায়দায় ইবাদত হবে না, হবে নাকি? নিজের মন গড়া কায়দায় ইবাদত হবে? আজকে আপনি যেটাকে ফজিলতের কাম মনে করি ওতে কোনো দাম নাই, সে যে কামই করে যতই গুড় তত মিঠা হইতে পারে, কিন্তু খাইতেও খারাপ লাগতে পারে, বলে না যত গুড় তত মিষ্টি, তাই বলে যদি অনেক গুড় দেন সেই মিষ্টি কি খাওয়া যায়? মাগরিবের নামাজ মহব্বতের খেলায় 3 রাকাতের জায়গায় যদি 9 রাকাত পড়েন সওয়াব হবে? আপনি হেতুর জায়গায় যদি সূরা ইয়াসিন পড়েন কোনো দাম আছে? সহিহ আল বুখারী 8ম খণ্ড কিতাবুন নিকাহ অধ্যায় হাদিস নাম্বার 4693 ইসলামী ফাউন্ডেশন ইন্টারনেট সংস্করণ, নবীজির স্ত্রীদের কাছে কয়েকজন সাহাবী এসেছিলেন নবীজির দিনের এবং রাতের ইবাদত সম্পর্কে জানবার জন্য। নবীর স্ত্রীদের ঘরে ঘরে গিয়ে রসুলের ইবাদতের কথা যা শুনল, এরপরে তারা একত্রিত হয়ে মসজিদের অবভিতে বসলো, তারা আলাপ করছে, তাদের কাছে নবীজির ইবাদত বড্ড কম মনে হলো, কারণ ওরা শুনছিল নবীজি সারা রাত জেগে ইবাদত করে না। এই যে আমাদের ওলি আউলাদের জীবনের ভিতরে আছে না, কোনো কোনো ওলি 40 বছর বিছানায় পিটি দেয় নাই, আছে না? আমরা এগুলো শুনি আর সুবহানাল্লাহ করি, অথচ নবীজি এই কাম করে নাই। ওরা শুনল, এরপরে শুনলো নবীজির ভিতরে দেখি দুনিয়ার দারু আছে, সে বিয়ে শাদী করে, তার সংসার আছে, এক লোক শুনলো পীর সাহেবের বউ আছে আর 10টা সন্তান আছে, বলছে তাহলে আর বিশ্বাস করতাম কারে? ওরা মনে করছে নবীজির ইবাদত ওদের কাছে অল্প মনে হলো। তারা তখন একজন বলছে ভাই নবীজি নিষ্পাপ, অল্প ইবাদতেও তার চলে, কিন্তু আমরা গুণাগার, অল্পতে আমাদের হবে না, আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে। যুক্তিটা মনে হচ্ছে ঠিক, আমাদের যুক্তির বিপরীত, আমরা মনে করি হুজুররা তাহাজ্জুদ নামাজ আওয়াবিন এশরাক সব পড়বে, আর আমি সাধারণ মুসল্লি শুধু শুক্রবার একদিন সেজদা দিলেই হয়, এইটা মনে করি আমরা, আর সাহাবারা ওরকম মনে করে না, উল্টা মনে করেছে যে নবী কম করলেও হয় আমাদের বেশি ইবাদত করতে হবে। এরপরে বলছে আমি, একজন বলছে আমি মনে করছি আর কোনো সারা রাত ঘুমাবো না, এখন থেকে সারা রাত ইবাদত বন্দেগী করবো। আরেকজন বলছে ভাই আমার স্বাস্থ্য শরীর ভালো, আমি এখন থেকে সারা বছর রোজা করতাম।
আরো যদি দেখলে না শোনা না, এই একজন শুনলো তোমার শ্বশুর মারা গিয়েছে বলছে আলহামদুলিল্লাহ, তোমার ছেলে হয়েছে বলছে ইন্না লিল্লাহ। এখন এরপরে আরেকজন বলছে ভাই তোমরা তো সবই করলে, আমি তো আইসো বিয়ে করি নাই, বিয়ে করলে দুনিয়ামুখী হয়ে যাব, দুনিয়ার মায় মমতা পয়দা হবে, আমি বিয়েই করতাম না। এরা কি করবে? এর ইবাদত করবে, আমল করবে, ঠিক না বলেন? কিন্তু সিস্টেমটা নবীজির সাথে মেলে না, যার কারণে নবীজি খুশি হলেন না রাগ হলেন। নবীজি রাগান্বিত চেহারায় বেরিয়ে এলেন, এসে বলছে হে মুহাম্মাদের উম্মতরা শোনো, আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি ভয় পাই, তা সত্ত্বেও আমি রাত জাগি আবার ঘুমাই, আমি রোজা রাখি রোজা বাদ দেই, আমি বিয়ে শাদী করি, আমার সংসার আছে, থামাং রগিবা আং সুন্নতি, এটাই হচ্ছে আমার লাইফ স্টাইল, এটাই হচ্ছে আমার জীবনযাপন পদ্ধতি, আমার সুন্নাহ। যাদের এটা ভালো লাগে না, ফা লাইসা মিন্নি, সে আমার কেউ নয় বলে আল্লাহ পাক। ওদের নিয়তটা ভালো ছিল, কিন্তু সিস্টেমটা রাসূলের কায়দায়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের কায়দায় ছিল না, যার কারণে বকুনি খাইলো। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা ব্যালেন্স রাখতে হবে, শুধু আখিরাতের কল্যাণ চাইলে হবে না, দুনিয়ার কল্যাণ আগে চাইতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, ঠিক কিনা বলেন? ইসলাম এরকম, ইসলাম এরকমই, আমরা দুনিয়ার সব কাজই করব, কিন্তু আমাদের চিন্তা চেতনা থাকবে আখিরাত মুখী। নৌকা পানির উপর দিয়েই চলে, কিন্তু ওই পানি যদি নৌকা ভর্তি হয় তাহলে নৌকা ডোবে না। আমরা দুনিয়ার উপর দিয়েই চলব, কিন্তু দুনিয়ার গোলাম হব না, দুনিয়ার উপরেই চলব, কিন্তু দুনিয়াটাকে ব্যবহার করব আখিরাতের ইলম দিয়ে, আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করব, তাহলে জীবন নৌকাটা চলতে থাকবে। আর যদি দুনিয়া আমাদের উপরে সওয়ার হয়, আমাদের জীবন নৌকাটা ডুবে যাবে। বন্ধুগণ, সুতরাং আমাদের রাসূলের সুন্নাহর দিকে তাকাতে হবে। একবার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত সাহাবা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নবীজি মদিনায় গিয়ে এদের দুজনকে ভ্রাতৃত্ব বন্ধনে করে দিয়েছিলেন। মক্কা মুহাজির আর মদিনার আনসারদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন করেছিলেন। সালমানের সাথে আবু দারদা বন্ধুত্ব ভ্রাতৃত্ব গড়ে দিয়েছিলেন। সালমান বেড়াতে এসে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উম্মু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তার চোখ পড়ল। তিনি দেখলেন তার ভাবি বলেন বা আপা বলেন যাই বলেন, তার শরীরের পোশাক আশাক একেবারে সাধারণ, মানে এই বয়সে একটু আকর্ষণীয় পোশাক পরবে তা না, একেবারে সাদা মাঠা। তখন সালমান বলছে তোমার এই অবস্থা কেন? তখন বলছে অবস্থা হবে না, তোমার ভাই আবিদ দারদা তো এদিকে কোনো নজর দেয় না, তার দুনিয়ার কোনো লোক লালসা রং তামাশা কিছু ভালো লাগে না, তা আমি সুন্দর করে সাজবো কার জন্য? হযরত সালমান কিছু বললেন না। হযরত আবিদ দারদা কিছু বলতে পারলো, এসে সালমান মেহমান তার জন্য খাবার সামনে এনে বলছে খাও। সালমান বলছে তুমি খাও, তার বাড়িওয়ালাকে আগে খেতে হবে, তা এটা তো নবীজির শিক্ষা। হযরত আবিদ দারদা বলছেন আমি রোজাদার, আমি রোজায় আছি, আমি এখন খাবো না, তুমি খাও, মানে নফল রোজা। হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা বলছে তুমি না খেলে আমিও খাবো না। এখন রসুলের আরেক শিক্ষা, যে পরকালে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে। হযরতে আবিদ দারদা তার রোজা বাদ দিয়ে সালমানের সাথে খাবার খাইল। রাতের বেলা যখন শুতে যাবে, সালমানের বিছানা রেডি করে শুতে বলে আবিদ দারদা রাতের নফল ইবাদতে দাঁড়ালো। হযরতে সালমান বলছে আবিদ দারদা এখন না, শুয়ে পড়ো। কি করবে? আবিদ দারদা বাধ্য হয়ে শুলো, শুয়ে শুয়ে দেখছে সালমান ঘুমায় নাকি। সালমান যেই ঘুমিয়ে পড়ছে, এটা হচ্ছে সহিহ আল বুখারী কিতাবুস সিয়াম অধ্যায় 1844 নম্বর হাদিস। সালমান ঘুমিয়ে পড়েছে মনে করে আবিদ দারদা আবার দাঁড়ালো। এদের জীবনে ব্যালেন্স, মানে এর জীবনটা একটু কেমন হয়ে গিয়েছে। ইসলাম চাই দুনিয়া আখেরাত দুটি পাল্লাই সমান সমান, বেশি ইবাদত করে। সালমান টের পেয়ে বলছে আবিদ দারদা শুয়ে পড়ো এখন না। এরপরে রাতের তৃতীয় প্রহর, শেষ প্রহরে সালমান বলছে আবিদ দারদা ওঠো,
102 জনে তাহাজ্জুদের নামাজ আদায় করি। এই নামাজ আদায় করার পর হযরতে সালমান বলছে, আবি দারদা শোনো, ফজরের আগেই নবীজির পিছনে যাবে তো নামাজ পড়তে, তার আগেই তখন হযরতে সালমান বলছে, আবি দারদা শোনো, তোমার উপরে তোমার ধর্মের হক আছে, তোমার চোখের হক আছে, তোমার পরিবারের হক আছে, আবি দারদা সব হক গুলি আদায় করো। এরপর নবীজির পিছনে ফজরের নামাজের পর আবি দারদা রাসূলকে বলছেন, হুজুর রাতে এই হয়েছিল, সালমান আমাকে এই কথা বলেছে, বউর হক আছে, সন্তানের হক আছে, দেহের হক আছে, শরীরের হক আছে, ধর্মে আল্লাহ সব হকই আছে বলেছে। নবীজি বলছেন, আবি দারদা সালমান তো ঠিকই বলেছে, বলেন সুবহানাল্লাহ। জীবনটা ব্যালেন্স ভারসাম্য আনতে হবে, তার জন্য আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন লালা বাজার ট্যাংরা তাফসিরুল কোরআন পরিষদ কর্তৃক আয়োজিত 12তম তাফসিরুল কোরআন মাহফিলে আমরা দীর্ঘ সময় বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছি। রব্বুল আলামিন আরো আলোচনা হবে। রব্বুল আলামিন কোরআন সুন্নাহর এই সহি আলোচনার সবটুকু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে আজাব থাকলে মেহরবানি করে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন, তাদের সুস্থ হায়াত নেক হায়াত তুমি বাড়িয়ে দাও। তাফসিরুল কোরআন পরিষদ 12তম বার্ষিক উদযাপন হতে যাচ্ছে। 12টি বছর ধরে তারা কখনো কখনো একাধিক দিনেও তাফসির করেছে কোরআনের বাণী, সকল মহলে তারা সম্প্রচার করেছে। এই যুবকগুলি আজ দেশে বিদেশে রয়েছে, আল্লাহ তাদের হালাল কামায় তুমি বরকত দান করে দাও, তাদেরকে সুস্থতা দান করে দাও, তাদের মা বাবার প্রতি রহম করো, সংসার সন্তান সন্ততি নিয়ে সুখে শান্তিতে বাস করার তৌফিক তুমি দান করে দাও। রাব্বুল আলামিন আজকে ইমানদারেরা বড্ড বিপদে আছে, মুসিবতে আছে, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, তাদেরকে হেফাজত করো, তাদেরকে বিজয়ী হওয়ার তৌফিক দাও, জালিমদের মোকাবেলায় তুমি আমাদেরকে বিজয় দান করে দাও। রব্বুল আলামিন সারা জীবন যারা কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআন মেনে চলার তৌফিক দাও, আমরা যারা কোরআন শুনি কোরআনের মহব্বত আমাদেরকে দান করে দাও, নবীজির মহব্বতে কলিজাপন করে দাও, তোমার আনুগত্য, তোমার ইবাদত, তোমার দাসত্ব, আল্লাহ তাকওয়া অর্জন করে যেন আমরা করে যেতে পারি এ তৌফিক তুমি দান করে দাও। তাকওয়ার মহান শিক্ষা নিয়ে কোরআনের সহিহ বুঝ তুমি আমাদেরকে দান করে দাও। 3000 বছর বসে জাহান্নামের যে আগুনকে তুমি উত্তপ্ত করেছো মাওলা, রক্ত মাংসের মানুষ হইয়া কেমনে জাহান্নামের আগুন আমরা সহ্য করব? জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও। কিয়ামতের দিন আরশের প্রকাণ্ড সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে, গুনাহগারের মাথার চাঁদি ফেটে গিয়া মগজগুলি গলে গলে নাকান দিয়ে বের পড়তে লাগবে, পায়ের নিচের মাটিটুকু উত্তপ্ত তামার মতো গরম হয়ে যাবে, গোটা হাসুর জুড়ে আওয়াজ হবে পানি 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 বলে। ওই দিন তোমার নবীজির পবিত্র হাতের কাউসারের পেয়ালা আমাদের নসিবে করে দাও। রাব্বুল আলামিন যাদের দিলে কাবা শরীফ জিয়ারতের ইচ্ছা আছে, তাদের হজ করার তৌফিকটুকু দান করে দাও। রাব্বুল আলামিন যাদের টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, তোমার প্রেম উদ্ভুত হয়ে পবিত্র ঘর জিয়ারতের তৌফিকটুকু দান করে দাও। আল্লাহ আমাদের হালাল রিজিকে বরকত দাও, আমাদের অসুস্থতা মাফ করে দাও, রোগ ব্যাধি দূর করে আমাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ আমার দুপাশে সামনে পিছনে আল্লাহ যত মুরব্বীরা, দাড়ি পাকা চুল পাকা ভাইরা, বড় ভাইরা এসেছেন আল্লাহ, তাদের বার্ধক্যের কষ্ট দূর করে দাও। আল্লাহ সহি শুদ্ধ ভাবে দীনের উপরে চলার তৌফিকটুকু দান করে দাও। অবাধ্য সন্তানদেরকে বাধ্য করে দাও, অবাধ্য স্বামীকে স্ত্রীর বাধ্য করো, অবাধ্য স্ত্রীকে স্বামীর বাধ্য করো, সন্তান সন্ততিদেরকে বাপ মায়ের প্রতি শ্রদ্ধা বোধ রাখার তৌফিক দাও। আল্লাহ দল মত নির্বিশেষে, আল্লাহ বিভিন্ন ফেরকাবাজি ভুলে আমরা কোরআন সুন্নাহর পতাকা তলে এক হয়ে চলতে পারি এই তৌফিকটুকু দান করে দাও। রব্বুল আলামিন মুনাফিকি নিফাকের রোগ থেকে আমাদের দিলকে মুক্ত করে দাও। রব্বুল আলামিন আমার প্রিয় ভাই, আল্লাহ আমার প্রিয় ভাই মুজাহিদ, তিনি আজ এখানে বক্তব্য রাখবেন, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, আল্লাহ তুমি দিনের
পথে তিনি ছুটে বেড়াচ্ছেন গোটা দেশ। তার জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো, তার সন্তানদের, তার স্ত্রীর পরিবার পরিজন, মা বাপ, তাদের প্রতি রহম করো। আল্লাহ ইসলামের হক আদায় করে বক্তব্য রাখার তৌফিকটুকু দান করে দাও। যারা এখানে কথা বলেছেন বিগত 12 বছর এবং আজকে, আল্লাহ প্রত্যেকের দিনই খেদমতকে তুমি কবুল করো। হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি এবং তার সাথে সঙ্গী তাদের তাদের যে জিহাদি জজবা ছিল, সেই জজবা আমাদেরকে রক্ত করার তৌফিক দান করে দাও। আমাদের জন্য যা কল্যাণ তাই দাও, যা অকল্যাণ তা থেকে আমাদের বাঁচাও রাব্বুল আলামিন। আল্লাহ, যখন এখানে আসছিলাম এই এলাকার লন্ডনে থাকা ছেলেরাও ফোন করেছে, তারা দোয়া চেয়েছে, আল্লাহ তাদের দিলের নেক মাকসুদকে তুমি কবুল করে নাও। লন্ডনে গিয়ে যারা সমস্যায় পড়েছে তাদের সমস্যা দূর করে দাও। আল্লাহ তাদেরকে হালাল রিজিক কামায় তারা গিয়েছে, তারা যেন সেখান থেকে বরকতময় রিজিক অর্জন করে দেশ, দশ, মা বাপ, এলাকাবাসীর মুখ উজ্জ্বল করতে পারেন, এ তৌফিকটুকু দান করে দাও। সারা দুনিয়াতে সিলেটি মুসলমানেরা ছড়িয়ে আছেন, আল্লাহ তুমি জানো সারা দেশের ভিতরে সিলেটি মুসলমানদের ইমান কত মজবুত। আল্লাহ তুমি তাদের সাহস বাড়াও, যোগ্যতা বাড়াও, ক্ষমতা বাড়াও, তাদের মাধ্যমে সারা দুনিয়াতে ইসলামের পতাকা পপ করে করে উঠতে পারুক, এ তৌফিকটুকু দান করে দাও। আহ জাতি হে ফলক পর রহম লানে কে লিয়ে রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাতে সমস্ত দরবার থেকে মুক্ত হয়ে তোমার শাহী দরবারে ছোট্ট দুটি হাত তুলে ধরেছি। আমাদের জন্য যা কল্যাণ তাই দান করো, সব ধরনের অকল্যাণ থেকে আমাদের বাঁচাও। এই মাহফিলে যারা মাইক দিয়েছেন, আলো দিয়েছেন, প্যান্ডেল সাজিয়েছেন, ভিডিও দিয়েছেন, আল্লাহ যারা এই কাজ করে কোরআনকে সুন্দরভাবে তুলে ধরছেন, আল্লাহ তাদের দিলের ভিতরে তোমার কোরআনের হেদায়েত দান করে দাও। প্রশাসন, স্থানীয় প্রশাসন এই কোরআনের মাহফিলের পারমিশন দিয়েছে, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতের পারমিশন তুমি দান করে দাও। রাব্বুল আলামিন, যারা পাহারার দায়িত্বে রয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে পাহারা দিও, তুমি তাদের প্রতি রহম করো। যত ব্যবসায়ীরা আছেন তাদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীদের প্রমোশন পাওয়ার তৌফিকটুকু দান করে দাও। তরুণ যুবকেরা যারা এসেছে, হযরত উমরের মতো, খালিদের মতো, আলীর মতো কবুল করে নাও। আমি আপনাদের এই পবিত্র মোনাজাতের ভিতরে একটু দোয়া চাই, বছরের পর বছর অযোগ্যতা সত্ত্বেও আপনারা আমাকে এখানে নিয়ে আসেন। আমি আপনাদের ছোট ভাইয়ের মতোই, সন্তানের মতোই, বিশাল উপজেলার কঠিন দায়িত্ব ঘাড়ের উপরে হিমশিম খেতে হয়, চারিদিকে প্রতিকূল পরিস্থিতি, আপনাদের এই পবিত্র মোনাজাতের ভিতরে একটু দোয়া চাই। আল্লাহ যেন নিজ শক্তি বলে ইমানিয়াতের সাথে দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের তৌফিক যেন আল্লাহ আমারে দান করে দে। 400,000 মানুষ ভরা আমার উপজেলায়, আল্লাহ তাদেরকে নিরাপদে রাখুন, তাদের হক আদায়ের তৌফিকটুকু আমাকে আর আমার সাথী সঙ্গীদেরকে যেন দান করে দেন, এই দোয়াটুকু করুন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله